সাবস্ক্রাইব করুন বেঙ্গলি অডিও চ্যানেলটিকে আর বেল আইকনটিকে টিপুন লেটেস্ট বাংলা সাহিত্যের রহস্য রোমাঞ্চক ও ভৌতিক গল্প শুনতে। কিছু কিছু সময় মানুষের দিকে তাকিয়ে থমকে যায়। মানুষ যখন প্রকৃতিকেও থমকে দেয় তখন সে আর মানুষ থাকে না, হয় সে পিশাচ হয় না হয় সে পবিত্র। মানুষের পবিত্রতার সীমা আমরা কল্পনা করতে পারি। একটা মানুষ খুব ভালো হলেও কতটুকু ভালো হতে পারে আমরা জানি, কিন্তু একটা মানুষ যখন পিশাচ হয়ে যায় তখন আমরা তার সীমা পরিসীমা করতে পারি না। তার পৈশাচিকতা কোথায় গিয়ে ঠেকবে তাও জানি না। রক্ষক কখনো কখনো রক্ষক হয়ে যায়, কিন্তু যার হাত ধরে পৃথিবীতে আসা তাকে কি রক্ষক বলা যায়, নাকি সে রক্ষকের অনেক উপরে। কথায় আছে ঈশ্বর সবার কাছে আসতে পারে না বলে তারা মা বানিয়েছে, আর বাবা সে তো আমাদের সেই সান্তা ক্লজ যে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে ছায়ার মতো আমাদের সাথে থেকে আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের অনুধাবন করায় যে আমরা কতটা স্পেশাল। প্রতিটা মেয়ে তার বাবার কাছে স্পেশাল, প্রত্যেকটা সন্তান তো বটেই, বিশেষ করে মেয়েরা তো বাবার কাছে সেই রাজকুমারী যাকে বাবা কোনো দিন কোনো কষ্টের স্পর্শই লাগতে দেয় না। বাবা নামটা উচ্চারণ করলে চোখের সামনে যে মানুষটার চেহারা ভেসে ওঠে সেই মানুষটার হাত ধরে হাঁটি হাঁটি বাবা করে আমরা চলতে শিখি, বাঁচতে শিখি, নিজের সব যন্ত্রণা ভুলে যাই ওই মানুষটার মুখের দিকে তাকিয়ে। কিন্তু না, আসলে কিন্তু উত্তর আমার কাছে নেই, হয়তোবা আমাদের কারো কাছে কোনো উত্তর নেই। আজকে কুয়াশার এক্স ফাইলসে যে ঘটনা আমরা শুনবো তাতে আমাদের অনেকের ভেতরে সব এলো মেলো হয়ে যাবে, হয়তো বিশ্বাসই করবেন না কেউ কেউ, এমন ঘটনা যে বিশ্বাস করাও যাবে না। আজকের কুয়াশা এক্স ফাইল শুরু করার আগে শুধু একটা কথা বলতে চাই, সত্য সে কঠিনের চেয়েও কঠিন। আজকের ঘটনা সম্পর্কে আগে থেকে আর কিছু বলতে চাই না, তাই সরাসরি ঘটনায় চলে যাচ্ছে। এরপর আপনারা নিজেরাই নিজেদের মতো ভেবে নেবেন আসলে কি নাম দেয়া যায় এই নর বিশ্বাস। আজকের এই এক্স ফাইলস এর নাম ফ্রিজল কেস। আসুন তাহলে সেতুর কাছ থেকে শুনি, তারপর আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকবে, কোথাও যাবেন না। কুয়াশা এক্স ফাইলস। ফ্রিটজেল, পুরো নাম জোসেফ ফ্রিটজেল, এটা একটা মানুষের নাম, আর আট দশটা মানুষের মতো স্বাভাবিক একটা মানুষ, কিন্তু অনেক সময় দেখতে ঠিক মানুষের মতো কিছু নরপিশাচ আমাদের আশেপাশে মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায়। ফ্রিটজেল এমনই এক মানুষ রূপে জানোয়ার যার নাম শুনলে এখনো নিজেকে মানুষ বলতে ঘৃণা হয়। পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য কেসগুলোর মধ্যে একটি এই ফ্রিটজেল কেস। না, এটা কোনো মার্ডার কেস নয়, কিন্তু মানুষকে মেরে ফেলার চেয়ে জঘন্য কি হতে পারে সেটাই জানবো আজকের কুয়াশা এক্স ফাইলস এ। ঘটনা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে বেশ কয়েক বছর আগে, সাল 2008 এপ্রিল মাস। একটা মেয়ে প্রথম দুনিয়ার আলো দেখল। না, সে এইমাত্র জন্ম নেওয়া কোনো নবজাতক শিশু নয়, তার বয়স 19 বছর, এবং 19 বছর বয়সে সে প্রথমবার পৃথিবীর আলো দেখতে পেল। তাহলে কোথায় ছিল সে এই 19 বছর? জানতে হলে আমাদের জানতে হবে সেই জঘন্য ঘটনা যা আমরা কল্পনাও করতে পারি না। জোসেফ ফ্রিটজেল বাইরের মানুষদের কাছে একজন সম্মানী লোক, নিজেকে সবসময় মানুষের কাছে সম্মানী এবং ভালো লোক বলেই উপস্থাপন করে এসেছে সে, কিন্তু কেউ জানত না তার এই ভালো মানুষের চেহারার পেছনে লুকিয়ে আছে কোনো এক গভীর রহস্য, যেই রহস্য বড়ই অন্ধকার। সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল একটা মানুষ একই সময় কিভাবে একই সাথে সম্মানী এবং পিশাচ হতে পারে। 27 এপ্রিল 2008 ফ্রিটজেল এক লোমহর্ষক সত্য সামনে আসে, সে পুরো দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল। সকল প্রকার গণমাধ্যমে কেবল একটাই খবর, সবার কলম শুধু একই কথা লিখে যাচ্ছে, এক অপ্রিয় এবং অবিশ্বাস্য সত্য ঘটনা, যে ঘটনা জুড়ে রয়েছে ফ্রিটজেল নামে কিছুদিন আগেও সবার চোখে ভালো এবং সম্মানিত সেই মানুষটা। এই ঘটনাটা জুড়ে রয়েছে আরো একটি নাম, আর তা হল এলিজাবেথ ফ্রিটজেল। 24 বছর ধরে এলিজাবেথ পৃথিবীর আলো দেখেনি। এলিজাবেথ নামটার পর ফ্রিটজেল টাইটেলটা লিখে অবাক লাগছে, তাই তো? এমনই থমকে গিয়েছিল তখন পুরো পৃথিবী। 24টা বছর বন্ধ ঘরে থাকার পর 7 সন্তান সহ পৃথিবীর সামনে এসে দাঁড়ায় এলিজাবেথ। কি হয়েছিল তার সাথে? ঘটনার সূত্রপাত অস্ট্রিয়াতে।
অস্ট্রিয়ার অ্যামস্টারডাম শহর। একজন সাংবাদিকের কাছে এই কেসটি ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে লোমহর্ষক অভিজ্ঞতা। একজন বাবার কাছে ছিল লজ্জা আর ঘৃণার চূড়ান্ত সীমা। 42 বছর বয়সী এলিজাবেথ ফ্রিটজেল তার জীবনের অর্ধেকটা সময় কাটিয়ে দিয়েছে এক অন্ধকার কুঠুরিতে। এমন এক অন্ধকার কুঠুরি যেখানে পৃথিবীর কোনো আলো পৌঁছায় না, কোনো আওয়াজ পৌঁছায় না, নীরব আর অন্ধকার। পৃথিবীর মাঝেই যেন আলাদা একটা পৃথিবী, যে পৃথিবী বড়ই ভয়ঙ্কর। সে যেন এক মৃত্যুপুরী, যে মৃত্যুপুরী মানুষকে মারে না কিন্তু বাঁচায়ও না, ধুকে ধুকে বাঁচিয়ে রাখে। কিন্তু কে এই যন্ত্রণা দিয়েছে তাকে, সে আর কেউ নয়, তার নিজের বাবা। যার হাত ধরে সে পৃথিবীতে এসেছে, সেই বাবাই তাকে উপহার দিয়েছে 24 বছরের এই মৃত্যুপুরী। এই খবর বাইরে ছড়ানোর সাথে সাথে সময় যেন থমকে গেছে। মানুষ তো দূরের কথা, আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা যারা স্বচক্ষে সব দেখেছিল তারাও নিজের চোখ নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সবার প্রথম যে সাংবাদিক এই খবর পৃথিবীর সামনে তুলে ধরেন তার নাম ছিল মার্ক পেটি। তিনি এই জঘন্য মামলার বর্ণনা দেওয়ার সময় নিজেই বারবার থমকে যাচ্ছিল। কেন একজন বাবা এমন জঘন্য কাজ করল? কে এই জোসেফ ফ্রিটজেল? কারা ছিল তার পরিবারের সদস্য? জানতে হলে আমাদের যেতে হবে তার ছেলেবেলায়। জোসেফ ফ্রিটজেলের জন্ম এই একই শহরে, অর্থাৎ অ্যামস্টারডাম শহরে, 9 এপ্রিল 1935 সালে। ছেলেবেলা তার খুব একটা ভালো কাটেনি। ফ্রিটজেলের মা আর দাদির মধ্যে সম্পর্ক ছিল খুবই খারাপ, কারণ তার মায়ের সন্তান হতো না। কিন্তু ফ্রিটজেলের মা দাবি করত সে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। ফ্রিটজেলের বাবাই শারীরিকভাবে অক্ষম ছিল, তবুও তার দাদি তার মাকে আজে বাজে কথা বলা বন্ধ করেনি। শেষে ফ্রিটজেলের মা তাদের বাড়ির কাজের ছেলের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এবং ফ্রিটজেলকে জন্ম দেয়। এইসব নিয়ে তার পরিবারে অনেক বিশৃঙ্খলা তৈরি হয়। মাত্র 9 বছর বয়সে ফ্রিটজেলকে অনাথাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। অনাথাশ্রমে নিজেকে খুব অসহায় মনে হয় তার। একা একাই সে নিজের ভেতরে সব যন্ত্রণাগুলোকে অনুভব করে, কিন্তু সবই চুপচাপ সহ্য করা ছাড়া আর কিছুই করার ছিল না তার। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর একদিন তার মা তার সাথে দেখা করতে আসে এবং তাকে সাথে করেও নিয়ে যায়। এরপর সে তার মায়ের সেই রূপ দেখে যা সে কোনোদিন আগে দেখেনি। অনাথাশ্রম থেকে আনার পর তার মা তার সাথে পশুর মতো আচরণ করে। সারাদিন মারধর গালাগালি এসব সহ্য করতে করতে ফ্রিটজেলের মনে হয় অনাথাশ্রমে সে এর চেয়ে ভালো ছিল। এর কারণ হতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার বাবার মৃত্যু। তার বাবার মৃত্যু হয়তো তার মা মেনে নিতে পারেনি। কারণ যাই হোক, ফ্রিটজেলের মা কখনোই আমরা মা বলতে যেমন বুঝি তেমন ছিলেন না। তার একটা সন্তান প্রয়োজন ছিল ঠিকই, কিন্তু সন্তানের জন্য তার কোনো ভালোবাসা কিংবা মমতা ছিল না। সে জোর করে ফ্রিটজেলের দায়িত্ব পালন করছিল, কিন্তু মন থেকে ফ্রিটজেল তার প্রিয় কিংবা ভালোবাসার কেউ ছিল না। সেজন্য সে কথায় কথায় তাকে মারধর করত। কিন্তু সম্পর্ক মোড় নেয় যখন ফ্রিটজেলের বয়স 15 হয়। সে আর চুপচাপ এসব টর্চার সহ্য করতে রাজি ছিল না। তখন তার মায়ের এসব মারধরের বিরোধিতা করা শুরু করে সে। তার আচরণ একেবারে বদলে যায়। খুব বিশৃঙ্খলা আর প্রচুর মানসিক চাপের মধ্যে তার ছেলেবেলাটা কাটে। এরপর 1956 সালে 21 বছর বয়সে সে তার মায়ের বাড়ি ছেড়ে অস্ট্রেলিয়ার লেঞ্জ নামক জায়গায় আসে এবং সেখানে সে 17 বছর বয়সী রোজ ম্যারিকে বিয়ে করে। তখন রোজ ম্যারি একটি ইঞ্জিনিয়ারিং ফার্মের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিল। তার বৈবাহিক জীবন বেশ ভালোভাবেই শুরু হয়। সে এবং তার স্ত্রীর সময় বেশ ভালো কাটতে থাকে। তার স্ত্রী তাকে অনেক ভালোবাসত। 1976 সালে বিয়ের মাত্র 7 বছরের মধ্যে ফ্রিটজেল আর রোজ ম্যারির 3টি সন্তান জন্ম নেয়, 2টি মেয়ে এবং 1টি ছেলে। ফ্রিটজেল নিজেও একজন ইঞ্জিনিয়ার ছিলেন এবং দিন দিন তার কাজের সুনামও ছুটি যাচ্ছিল। কর্পোরেট জগতে তার ডিমান্ড বেড়েই চলছিল। ফ্রিটজেল ছেলেবেলা যে অন্ধকারের মধ্যে কেটেছে তা যেন হারিয়ে গেছে। পরিবার চাকরি সব দিক থেকে খুব সুখী ছিল ফ্রিটজেল। এমন সুস্থ স্বাভাবিক একটা মানুষ কিভাবে তাহলে তার স্বাভাবিক জীবন থেকে বেরিয়ে অস্বাভাবিকের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল? সে যা করেছে আদৌকে একটা সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষের পক্ষে তা করা সম্ভব? এলিজাবেথ ফ্রিটজেলের জন্ম হয়েছিল অস্ট্রিয়ার অ্যামস্টারডাম শহরে, যা পৃথিবীর সবচেয়ে উন্নত শহরগুলোর মধ্যে একটি। তার জন্ম 6 এপ্রিল 1966 সাল। সে ছিল ফ্রিটজেলের 4th সন্তান। 1967 সালে প্রথম ফ্রিটজেলের আসল রূপ সামনে আসে। ফ্রিটজেল ছিল একরকম মেয়েদের প্রতি আসক্ত। মেয়েদেরকে দেখলে তার ভেতরের পশুত্ব জেগে ওঠে। লিন্স একটা ছোট্ট শহর হওয়াতে তেমন মেয়েদের সাথে অবাধ শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার কোন সুযোগ ছিল না তার। 1967 সালে সে এক মহিলার বাসায় দরজা ভেঙে ঢোকে এবং ছুরি দেখিয়ে তাকে রেপ করে।
18 মাস ধরে সেই মহিলাকে ভয় দেখিয়ে তার সাথে এমন জঘন্য কাজ করেই চলে ফ্রিসেল। তার স্ত্রী হয়তো সবই জানত, কিন্তু সে কখনোই এই ব্যাপারে কাউকে কিছুই বলেনি। বিষয়টা একসময় ধামা চাপা পড়ে যায়। এইসবের মধ্যে দিয়েই 1972 সালের মধ্যে ফ্রিসেল এবং রোজম্যারির 7টি সন্তান হয়, 4টি মেয়ে এবং 3টি ছেলে। সাল 1973। ফ্রিসেল ততদিনে অস্ট্রিয়ান কমিউনিটির একজন সম্মানিত সদস্য। তার সম্মানের সাথে সাথে তার প্রপার্টিও দিন দিন বেড়েই চলছিল। তার নিজেরই একটা গেস্ট হাউস ছিল যেখানে 40টি বেডরুমও ছিল, সেখানে রেস্টুরেন্টও ছিল। সব মিলিয়ে বেশ জাঁকজমক ভাবেই বানিয়েছিল তার ওই গেস্ট হাউস। কিছুদিন বেশ ভালোভাবেই চলছিল তার গেস্ট হাউসটি, কিন্তু কিছুদিন পরেই সেখান থেকে তার বেনিফিট আসা বন্ধ হয়ে গেল এবং একসময় তার গেস্ট হাউস আর চালাতে পারল না সে। ফ্রিসেল একই সাথে একজন সফল ইঞ্জিনিয়ার এবং ব্যবসায়ীও ছিলেন। তিনি ছিলেন একজন দায়িত্ববান বাবা যে তার সন্তানদের বড় করছে। একই সাথে তার ভেতরে বাস করত এক ভয়ানক মানুষরূপী পশু, কিন্তু সমাজে সে সম্মানিত হওয়াতে কেউ তার এই ভেতরের পশুটিকে কখনো চেনার চেষ্টাই করেনি। সবসময় তাকে একজন ভালো মানুষ, সফল ব্যবসায়ী এবং ইঞ্জিনিয়ার চোখেই দেখত, কিন্তু আমরা সবসময় চোখে যা দেখি তা সত্য নয়। এলিজাবেথ ফ্রিসেলের বয়স তখন 12 বছর। ফ্রিসেল হঠাৎ ভুলে যায় সে একজন বাবা, সে নিজেকে পুরুষ, শুধু একজন পুরুষ মনে করে, এবং তার সাপেক্ষে তারই নিজের সন্তানকে, মাত্র 12 বছর বয়সী এলিজাবেথকে একজন নারীর চোখে দেখে সে, এবং সেই দেখার মধ্যে ছিল শুধু নোংরামি আর হিংস্রতা। সে সারাদিন তার নিজের বাড়িতেই লুকিয়ে তার মেয়ের দিকে বাজে নজরে তাকাত। এলিজাবেথ খুব সাধারণ একটি মেয়ে ছিল, সবাইকে সে আপন করে নিতে পারত খুব সহজেই। তার সবচেয়ে কাছের বন্ধু ক্রিস্টা তার সম্পর্কে এমনই বলেন, স্কুলে থাকতে একদিন তাদের মধ্যে বন্ধুত্ব হয়। তিনি বলেন সে সবার সাথেই মিশে যেত। তিনি আরো বলেন সে এলিজাবেথের অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু সে কখনোই এলিজাবেথের বাবা ফ্রিসেলের সাথে কথা বলত না। তার কাছে কেন জানি কখনোই ফ্রিসেলকে ভালো মানুষ বলে মনেই হতো না। তার চোখে মুখে কেমন একটা পুঁইশাচিকতা দেখতে পেত সে। তার চেহারার মধ্যে কোনো প্রকার মায়া কিংবা ভালোবাসার ছাপ ছিল না। 1981 সালের সেপ্টেম্বর মাস, এলিজাবেথের বয়স তখন 15 বছর। একাডেমির পড়াশোনার পরে সে একটি কোর্স শুরু করে ওয়েস্ট্রেসের। এর পাশাপাশি সে একটি পেট্রোল স্টেশনের রেস্টুরেন্টেও কাজ করত। সে নিজের খরচ নিজেই চালানোর চেষ্টা করত। ঘরের বাইরে এলিজাবেথ নিজেকে ভালোভাবেই খাপ খাইয়ে নিয়েছিল, কিন্তু নিজের ঘরের ভিতরে দরজার পেছনে যা হচ্ছিল তার সাথে, তা পৃথিবীর কেউ কোনো দিনও মেনে নিতে পারত না। এলিজাবেথ নিজের ঘরে প্রতিদিনই সেক্সুয়ালি হ্যারাস হচ্ছিল, সেটা অন্য কেউ জানত না। সেই নরপিশাচ ছিল ওর নিজেরই বাবা, নিজের জন্মদাতা বাবা। প্রথমে এলিজাবেথ নিজেও তার বাবার এসব আচরণ বুঝতে পারত না। তার বাবা আপত্তিকর স্পর্শ, এলিজাবেথের সামনে আপত্তিকর ভিডিও ছেড়ে দেখা, আপত্তিকর ম্যাগাজিন পড়া, এসব যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারে না এলিজাবেথ। সে ধীরে ধীরে বুঝতে পারে তার বাবা আসলে কি করছে তার সাথে। এলিজাবেথ নিজের মধ্যে একটু একটু করে মরছিল। সে কখনো এসব কথা কাউকে বলত না, এমনকি তার বেস্ট ফ্রেন্ড ক্রিস্টাকেও না। নিজের মধ্যেই সব চেপে রেখেছিল সে। আর বলবেই বা কিভাবে, তার নিজের বাবা তার সাথে করছে এসব, সে তো নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছিল না। সবকিছু তার কাছে দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। এসবের মাঝেই ফ্রিসেলের মাথায় খেলছিল এর চেয়ে আরো নোংরা, আরো অনেক ভয়ঙ্কর কিছু। সে তাদের ফ্যামিলি হাউসের বেসমেন্টে যায় এবং নিজের ভেতরে নোংরামি দিয়ে গড়ে তোলে এক মৃত্যুপুরী। যেহেতু পেশাগতভাবে সে ইঞ্জিনিয়ার ছিল, তাই এটা তার জন্য খুব একটা কঠিন ছিল না। সে খুব ভালো করেই জানত কি করলে কি হবে। 28 জানুয়ারি 1983, এলিজাবেথ এসব আর সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। কিন্তু তখন সে প্রাপ্তবয়স্ক ছিল না। এর ফলে সে পুলিশের হাতে পড়ে এবং পুলিশের সদস্যরা তাকে তার বাড়িতে ফিরিয়ে দিয়ে যায়। পুলিশ তখনও জানত না যে এই অপ্রাপ্তবয়স্ক বাচ্চা মেয়েটা কেন বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, কি কি হয়েছে তার সাথে, এবং তারা তাকে একটা নোংরা মস্তিষ্কের মানুষরূপী জানোয়ারের হাতেই তুলে দিচ্ছে। পুলিশ যখন তাকে ফিরিয়ে দিতে এসেছিল, তখন ফ্রিসেল খুব দায়িত্ববান বাবার মতো আচরণ করে এবং পুলিশকে আশ্বস্ত করে যে সে আর কখনো তার মেয়েকে এভাবে কোথাও যেতে দিবে না। এর মাঝে ফ্রিসেল বাড়ির বেসমেন্টের নিচের সেই মৃত্যুপুরী তৈরির কাজও শেষ করে ফেলেছে। সে এমন ভাবে সেই জায়গাটা তৈরি করে যার কন্ট্রোল একমাত্র সে নিজেই করতে পারবে, এবং যেভাবে চাইবে সেইভাবে সেই জায়গাটাকে কন্ট্রোল করতে পারবে। এরপর যা হতে চলেছে তা হয়তো কেউ কোনোদিন আশা করেনি, এলিজাবেথ নিজেও না।
ফ্রেডজেল এসব করছে শুধুমাত্র এই কারণে যে সে এলিজাবেথের সাথে এসব নোংরামি করতে পছন্দ করত এবং সে কোনো কিছুর বিনিময়ে এলিজাবেথকে হারাতে চায় না। এলিজাবেথকে সে এইভাবেই চায় এবং সে সম্পূর্ণভাবে ভুলে গিয়েছে এলিজাবেথ তার সন্তান এবং এলিজাবেথ তার কাছে এখন শুধুমাত্র ভোগ্য সামগ্রী যাকে ভোগ করেই সুখ পায় ফ্রেডজেল। এসব ভাবতেও সাধারণ একটা মানুষের নিজের উপর ঘৃণা জন্মে যাবে, কিন্তু ফ্রিডজেল দিনের পর দিন তাই করে এসেছে। এলিজাবেথ যখন ফ্রিডজেলকে বলে সে এই বাড়িতে কিছুতেই থাকবে না এবং সে এই বাড়ি ছেড়ে চলে যেতে চায়, তখন ফ্রিডজেলের মাথা খারাপ হয়ে যায়। সে কিছুতেই এলিজাবেথকে যেতে দিতে চায় না, কারণ সে এলিজাবেথের প্রতি আসক্ত হয়ে গেছে এবং ভয়ও পেত এলিজাবেথ যদি বাইরে গিয়ে সবাইকে বলে দেয়। এসব আশঙ্কাও কাজ করছিল ফ্রিডজেলের ভেতর, কোনোভাবেই এলিজাবেথকে সে যেতে দিতে পারে না। 1884 সাল এক ভয়ঙ্কর খেলায় মেতে ওঠে ফ্রিডজেল। সে এলিজাবেথকে ডাকে এবং বলে তার সাথে কিছু প্রাইভেট কথা আছে। এলিজাবেথ যখন স্টাডি রুমে আসে তখন প্রথমে ফ্রিডজেল অজ্ঞান করার জন্য ক্লোরোফর্ম তার নাকে ধরে, তাকে অজ্ঞান করে এবং হাত পেছনে বেঁধে তাকে নিয়ে যায় সেই গুপ্ত জায়গায় যে জায়গা নিজে তৈরি করেছে ফ্রিডজেল। পৈশাচিকতারও সব সীমাকে ছাড়িয়ে যায় ফ্রিডজেল, নিজের মেয়ের সাথে ঘরের ভেতরে এতগুলো বছর ধরে এসব করেও তাকে রেহাই দেয় না এই নরপিশাচ। নিজের নোংরামিকে বাঁচিয়ে রাখার জন্য পৃথিবী থেকে ছিন্ন করে এক মৃত্যুপুরীতে নিয়ে যায় তার নিজেরই সন্তানকে এবং এরপর তার সাথে যা যা করেছে সে তা কেউ কল্পনাও করতে পারবে না। সেই রুমের মধ্যে একটা খাট, একটা টিভি, একটা ভিডিও প্লেয়ার ছিল, এছাড়া আর কিছুই ছিল না। বাইরের কোনো মানুষের সাথে কোনো যোগাযোগ তো দূরের কথা, সেই ঘরে সূর্যের আলো পর্যন্ত পৌঁছত না। এলিজাবেথ একেবারেই নিঃসঙ্গ আর অসহায় হয়ে পড়ে সেখানে। এরপর ফ্রিডজেল এলিজাবেথকে দিয়ে জোর করে একটি চিঠি দেখিয়ে নেয়। সেই চিঠিতে এলিজাবেথ লেখে সে নিজের ইচ্ছাতে চলে যাচ্ছে বাড়ি ছেড়ে এবং ফ্রিডজেল শহর থেকে 100 মাইল দূরে একটা জায়গায় গিয়ে সেখান থেকে নিজেরই বাড়ির ঠিকানায় সেই চিঠিটা পোস্ট করে দেয়। ফলে তার স্ত্রী এবং পরিবারের সবাই ধরে নেয় এলিজাবেথ পালিয়ে গেছে এবং যেহেতু সে এর আগে একবার এমন করেছে তাই আর কেউ এটা নিয়ে খুব একটা সন্দেহও করেনি। 1984 সালে ফ্রিডজেল সেখানকার লোকাল পুলিশ স্টেশনে তার মেয়ে নিখোঁজ বলে একটি জিডি করে এবং সেখানকার পুলিশদের অনুরোধ করে তার মেয়ের ছবি পত্রিকায় ছাপানোর জন্য এবং তার মেয়েকে যেন খুঁজে বের করা হয়। সে পুলিশের সামনে কান্নাকাটিও করে এবং বলে তার মেয়ে হারিয়ে গেছে। সে অনেক খোঁজাখুঁজি করেও তার মেয়েকে পাচ্ছে না, তারা যেন যে কোনো মূল্যেই তার মেয়েকে এনে দেয়। দুনিয়ার সামনে ভালো মানুষের মুখোশ পরে দিনের পর দিন এলিজাবেথের উপর চালায় পাশবিক নির্যাতন। একটা মানুষ কতটুকু নিচে নামলে, কতটা জঘন্য হলে এমন কাজ করতে পারে। তখনও কেউ জানত না কি হয়েছে এলিজাবেথের সাথে, কোথায় সে। পুলিশের রিপোর্ট করার পর এই প্রথম পুলিশ এবং সারা দুনিয়ার মানুষের সামনে এলিজাবেথ নামটা চলে আসে। সবাই জানতে পারল এলিজাবেথ নামের একটা মেয়ে নিখোঁজ, কিন্তু এর চেয়ে বেশি আর কেউ কোনো কিছুই জানতে পারল না। ফ্রিডজেল তার নিজের মেয়েকে সেই গোপন রুমে রাখল, একমাত্র সেই জানত সেই রুমের ঠিকানা। সে প্রতিদিন সেখানে যেত, তাকে মারধর করত, রেপ করত এবং দিনের পর দিন মানসিক এবং শারীরিক ভাবে অত্যাচার করতেই থাকলো। সে অত্যাচারের শেষ কোথায় তা জানত না এলিজাবেথ। কিভাবে পারছে তার নিজের বাবা তার সাথে দিনের পর দিন এসব করতে? এসব প্রশ্ন আর নিজের জন্মদাতার প্রতি আজন্ম ঘৃণা নিয়ে দিনের পর দিন এক ভয়ানক জীবন যাপন করছিল এলিজাবেথ। এর কিছুদিন পর 1986 সালে এলিজাবেথের জীবনে নেমে এলো আর এক অন্ধকার অধ্যায়। এলিজাবেথ সন্তান সম্ভবা হল, কিন্তু তার 10 মাস পর মিস ক্যারেজ হওয়ার ফলে সেই সন্তানটি নষ্ট হয়ে গেল। এতে তার বাবার নোংরা খেলা তো আর বন্ধ হল না। 1988 সালে এলিজাবেথ তার প্রথম সন্তান জন্ম দিল, একটা মেয়ে বাচ্চা, তার নাম কার্স্টেন। আমরা কি একবার কল্পনা করতে পারছি কি করছে একটা বাবা তার নিজের মেয়ের সাথে? একটা বন্ধ ঘর যেখান থেকে সে বের হতে পারে না, কারোর সাথে কথা বলতে পারে না, এমন জায়গায় তাকে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করছে এবং সেখানে একা একা এলিজাবেথ একটা সন্তানও জন্ম দিয়েছে। একেবারে সম্পূর্ণ একা নিজের হাতে সে তার সন্তান জন্ম দিয়েছে। আমরা বাকরুদ্ধ, কিছুই বলার নেই আমাদের। এখানেই এই পৈশাচিক খেলা শেষ হয়নি। এরপর 1990 সালের মে মাসে সে আবার একটি ছেলে সন্তান জন্ম দেয়, যার নাম স্টিফান। এরপর 1992 সালে এলিজাবেথের তৃতীয় সন্তান লিসা জন্ম নেয়। লিসার বয়স যখন মাত্র 9 মাস তখন তাকে ফ্রিডজেলের বাড়ির সামনে একটি বক্সের মধ্যে পাওয়া যায়। সেই বাচ্চাটার সাথে এলিজাবেথের হাতে লেখা একটি চিঠিও পাওয়া যায়, যে চিঠিতে লেখা ছিল যে এটা তার বাচ্চা এবং তারা যেন এই বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব নেয়। এলিজাবেথের মা নিজ হাতে সেই বাচ্চাকে লালন পালন করা শুরু করে।
কিন্তু তখনও সে জানত না কি ভয়ানক এবং নোংরা রহস্য লুকিয়ে আছে এই লিসা জন্মের পেছনে। ১৯৯৪ সালের ফেব্রুয়ারি মাসে এলিজাবেথ আবার একটি সন্তান প্রসব করে, যার নাম মনিকা। এলিজাবেথের কাছে তার এই জীবন কোনো অভিশাপের চেয়ে কম নয়। এই বাচ্চাদের সে আদৌ মেনে নিতে পারছে কি না সে তাও জানে না। শুধু এতটুকু জানে যে একবার অন্তত পৃথিবীর আলো দেখার জন্য তার চোখ কাতর হয়ে আছে। অনেকবার অনুরোধের পর ফ্রিডজেল এলিজাবেথ আর তার বাচ্চাদেরকে সেই গোপন রুমের বাইরে যে অল্প খালি জায়গা ছিল, যার পরিমাণ ৩৮০/৬০০ স্কোয়ার ফিট, সেখানে কিছু চাষবাস করার অনুমতি দেয়, যাতে অন্তত এলিজাবেথ আর ওর বাচ্চাদের কিছুটা সময় কাটে। কিন্তু সেই জায়গাটাও পুরোটাই ফ্রিডজেলের কন্ট্রোলে ছিল এবং সেখান থেকে পালানোর কোনো রকম সুযোগ ছিল না। এই বছরেই অর্থাৎ ১৯৯৪ সালেই ১০ মাস বয়সী মনিকাকে একজন ফেরিওয়ালা খুঁজে পায় ফ্রিডজেলের বাড়ির সামনে। এর কিছু সময় পরেই রোজমেরির কাছে একটি ফোন কল আসে, যে কলে তাকে বলা হয়েছিল সে যেন এই বাচ্চাটার দেখাশোনা করে। ফোনের কণ্ঠস্বর অনেকটা এলিজাবেথের মতোই ছিল, তাই তার মা এই বাচ্চাটিরও লালন পালনের দায়িত্ব নেয় এবং সাথে সাথে সে সেই ফোন নম্বরটি নিয়ে পুলিশের কাছে যায় এবং পুলিশে রিপোর্ট করে। কিন্তু পরবর্তীতে জানা যায় এলিজাবেথ তার মাকে ফোন করেনি। ফ্রিডজেল এলিজাবেথের ভয়েস রেকর্ড করে সেটা শুনিয়েছিল না। মানুষের বিবেককে নাড়িয়ে দেয়া এই নোংরা খেলায় এখনো শেষ হয়নি। ১৯৯৬ সালে এলিজাবেথ আবার গর্ভবতী হয় এবং একই সাথে দুইটি ছেলে সন্তানের জন্ম দেয়, যার মধ্যে একটি সন্তান তিন দিন পর মারা যায়। ফ্রিডজেল নিজে সেই লাশ গুম করে দেয় এবং আরেকটি সন্তান অর্থাৎ আলেকজান্ডারকে ১৫ মাস বয়সে ঠিক তার আগের দুই বোনের মতোই ফ্রিডজেলের বাড়ির সিঁড়িতে পাওয়া যায়। ডিসেম্বর ২০০২, এলিজাবেথ আবার সেই ভয়ঙ্কর নির্যাতনের ভেতর দিয়ে যায় এবং ফেলিক্সকে জন্ম দেয়। ফ্রিডজেলের স্বীকারোক্তি মতে সে ফেলিক্স এবং আরো দুটি কন্যা সন্তানকে এলিজাবেথের সাথেই রাখে, কারণ তার স্ত্রী একসাথে এতগুলো বাচ্চা সামলাতে পারবে না। তার মানে এর আগের বাচ্চাগুলোকে ফ্রিডজেল ইচ্ছে করে নিজের বাড়ির সামনে রেখে দিত এবং তারই স্ত্রীকে দিয়ে তাদের লালন পালন করাত। একটা মানুষ কতটা জঘন্য হলে এসব কিছু তার মাথায় আসতে পারে এর উত্তর কারোরই জানা নেই। ক্রিস্টিন, স্টিফান এবং ফেলিক্স এরা সবাই ২০০৮ সাল পর্যন্ত সেই মৃত্যুপুরীতে ছিল। এলিজাবেথ তো পৃথিবীর আলো দেখেছে, কিন্তু জন্মের ১৯ বছর পরেও ক্রিস্টিন কিংবা তার ভাই বোনেরা কেউ জানে না পৃথিবী দেখতে কেমন, অথচ এই পৃথিবীতেই তারা নিঃশ্বাস নিচ্ছিল। ১৯ এপ্রিল ২০০৮, ক্রিস্টিন হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। গুরুতর অসুস্থ হওয়ার ফলে এবং এলিজাবেথের অনেক অনুরোধের পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। ফ্রিডজেল ক্রিস্টিনকে হাসপাতালে নিয়ে যায় এবং ২৬ এপ্রিল সন্ধ্যায় ফ্রিডজেল ২৪ বছর পর এলিজাবেথকে সেই মৃত্যুপুরী থেকে বের করে বাইরে নিয়ে আসে। ২৪ বছর পর এলিজাবেথ পৃথিবীর আলো দেখে এবং তার সন্তানেরা এই প্রথম নিজের চোখে বাইরের দুনিয়া দেখতে পায়। ফ্রিডজেল তার স্ত্রী রোজমেরিকে বলে এলিজাবেথ ২৪ বছর পর নিজের ইচ্ছায় বাড়ি ফিরে এসেছে। এবং সেদিন সন্ধ্যায় ফ্রিডজেল এবং এলিজাবেথ যখন হাসপাতালে যায় ক্রিস্টিনকে দেখতে, সেখানে পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদের সময় এলিজাবেথ সেসব সত্য দুনিয়ার সামনে তুলে ধরেছে যা শোনার মতো ক্ষমতা কোনো মানুষের নেই। এক বছর পর ২০০৯ সালের ১৪ মার্চ, অনেক প্রশ্নোত্তর, অনেক জিজ্ঞাসাবাদ, অনেক কিছুর পর ফ্রিডজেল নিজের এই জঘন্য অপরাধের কথা স্বীকার করে নেয় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বাবা, আমাদের বিশ্বাসের নাম, আমাদের আস্থার নাম, কি নাম দেব ফ্রিডজেলের মতো বাবাদের? কোনো ভাষা নেই। ফ্রিডজেলের মতো নরপিশাচদের জন্য যাবজ্জীবন অনেক কম। এদের আসলে কি শাস্তি দিলে এদের এই পাপের প্রায়শ্চিত্ত হবে তা আমাদের জানা নেই, তবে এদের মতো মানুষদের বেঁচে থাকার কোনো অধিকার নেই এই পৃথিবীতে। এতক্ষণ ধরে আমরা শুনলাম কুয়াশা এক্স ফাইলস এর ফ্রিডজেল কেস, এক অসম্ভব ঘটনা যেটা বর্ণনা করা হয়েছে, সত্যি ঘটনা শুনেছি কিন্তু বর্ণনাতীত। এরকম ঘটনা বর্ণনা করতেও যে কত কষ্ট হয় সে তো এতক্ষণ শুনালো সেই কাহিনী আপনাদের। আর আবারও সবাইকে হ্যাপি হ্যালোইন। এবং আজকে কুয়াশার স্পেশাল এপিসোড এটা, যেটা আপনারা এখন শুনবেন যে গল্প শুনে, হ্যালোইন ডে স্পেশাল। আজকে এই হ্যালোইন ডে স্পেশাল কাহিনীটি লিখেছেন অনিকা চৌধুরী প্রিয়ন্তী। আজকে হ্যালোইন স্পেশাল কুয়াশার এই এপিসোডের নাম
অরোরা। আসুন তাহলে গল্পের প্রথম অংশ শুনি, তারপর আবার ফিরে আসি। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 FM, আমার সঙ্গে রয়েছে মিশনী। হ্যালোইন ডে এমন একটি দিন যেদিন সবাই নিজের ভয়ঙ্কর অবয়বটা দেখতে যায়। এই হ্যালোইন ডে শুরু হয়েছিল আজ থেকে অনেক বছর আগে, প্রায় 16 শতকের দিকে ইউরোপ। তখন সেখানে সেলটিক ভাষার অনুসারে একটি জাতি ছিল, তাদের আদি ধর্ম খ্রিস্টান ছিল না, তারা ছিল নিম্ন কোন ধর্মাবলম্বী জাতি। তখন সাধারণ মানুষেরা হ্যালোইনে অংশগ্রহণ করত না। এই সেলটিক জাতির মানুষেরাই একটি নির্দিষ্ট দিনে ভয়ঙ্করতম জামা কাপড় পরত এবং মানুষের ঘরের দরজায় দরজায় গিয়ে মানুষকে বিনোদন দিত। এরপর 1800 শতকের দিকে ইউরোপের খ্রিস্টানরা ধীরে ধীরে এই দিনটিকে গ্রহণ করে এবং ধীরে ধীরে এর গুরুত্ব তাদের কাছে বাড়তেই থাকে। এই হ্যালোইন ডে আজকে পৃথিবীর সব দেশে ছড়িয়ে গেছে এবং ছোট বড় সবাই এই দিনটিকে ব্যাপক জাঁকজমকভাবে পালন করে। এই হ্যালোইন ডেকে ঘিরে শুরু হয়েছে নানা আচার অনুষ্ঠান, বিশ্বের খ্রিস্টান দেশগুলো তো বটেই, আমাদের এশিয়া মহাদেশে, এমনকি আমাদের দেশে এখন হ্যালোইন ডে একটি গুরুত্বপূর্ণ এবং মানুষের উদযাপনের জন্য একটি অন্যতম দিন। এই দিন সবাই ভয়ঙ্কর সব সাজ সেজে হ্যালোইন পার্টিতে আসে। অনেক জায়গায় প্রতিযোগিতার ব্যবস্থাও করা হয় যে যার মতো সাধ্য মতো নিজেকে কদাকার ও ভয়ঙ্কর করে তুলতে আনন্দ পায় দিনটিতে। আজ এই বিশেষ দিনে আমরা কুয়াশাতে রেখেছি বিশেষ একটি আয়োজন। আজ কুয়াশার গল্পে আমরা একটু একটু করে খুঁড়ে বের করব ভয়ঙ্কর কোনো কবরের মাঝখান থেকে। আর সে কবর আর কোথাও নয়, আছে আমার, আপনার, আমাদের সবার মনের ভেতর। হ্যাঁ, ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমরা অনেক সময় অনেক ভয়ঙ্কর সব গল্প শুনেছি, অনেক সময় নিজে এসবের শিকার হয়েছি। আর সেইসব অনুভূতি থেকে খুঁড়ে বের করব আমরা আমাদের সবচেয়ে ভয়ঙ্করতম অনুভূতিটা এবং জোড়া লাগাবো আমাদের কর্মসূচি। এইভাবে সবার সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতিগুলো নিয়ে আমরা গড়ে তুলব ভয়াতীত কোনো গল্প যার অস্তিত্ব হয়তো কোথাও নেই, কিন্তু হয়তো আমাদের অজান্তে আমরা এমন কোনো গল্প তৈরি করে ফেলব যার অস্তিত্ব লুকিয়ে আছে পৃথিবীর কোনো গহ্বরে। আজ কুয়াশার ছোট ছোট অনেকগুলো অংশ থাকবে, ছোট ছোট অংশ একসাথেই জুড়ে তৈরি হয়েছে আজকের গল্প। কুয়াশার লিসেনাররা যারা কুয়াশার সাথে এতদিন ছিলেন এবং আছেন, তাদের মধ্যে কয়েকজন রেগুলার লিসেনারদের নিয়ে আজকের এপিসোডটি তৈরি করেছি। আমরা আমাদের গল্পের প্রথম কিছু অংশ নিজেরা তৈরি করেছি, এর পরের অংশ আসলে কারো জানা ছিল না। এর পরের অংশ কি হতে পারে সেটা আমাদের নির্বাচিত লিসেনাররা আমাদের মেসেজে জানিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর যার মেসেজটি ছিল সেটাই আমরা নাট্যরূপ দিয়েছি, গল্পের পরের অংশ অ্যাড করেছি এবং আমাদের গল্পটা এগিয়ে নিয়ে গিয়েছি। এভাবে কিছু দূর যাওয়ার পর আমাদের নির্বাচিত আরেকজন লিসেনারের পাঠানো মেসেজ থেকে আবার কিছু অংশ নিয়েছি। এভাবে সবার ভেতরের ভয়গুলো নিয়ে গড়ে উঠেছে এমন কিছু যা শুনে শিউরে উঠবে মানুষের সকল রঞ্জন। কুয়াশার কুয়াশাচ্ছন্ন রহস্যের জগতে সবাইকে ওয়েলকাম। ভালোবাসা কখন কোথায় কার সাথে কার হয়ে যায় তা না কেউ আগে জানতে পারে না পরে, শুধু একটা ঝড়ের মতো এসে এক ঝটকায় সব ভেঙে চুরে দিয়ে চলে যায়। ভালোবাসা যতটা কঠিন, ভালোবাসার মানুষটাকে আগলে রাখা তার চেয়ে অনেক বেশি কঠিন। ডেভিডকে বিয়ে করেছে বেশি দিন হয়নি, ভালোবেসে সে বিয়ে করেছে সুজানকে। চট্টগ্রাম শহরে একটা ছোট্ট ভাড়া বাড়িতে থাকে তারা। সুজানের সাথে তার পরিচয় হয়েছিল 5 বছর আগে, তারা একই মিশনে পড়ত। ডেভিডের বাবা মা দুজনেই দেশের বাইরে থাকতো, ডেভিড তার দাদার কাছে বড় হয়েছে আর সুজান তার বাবা মা কেউ না থাকায় ওই মিশনের হোস্টেলেই থাকত। মিশনে গিয়ে তাদের দুজনের পরিচয় হয়, পরিচয় ধীরে ধীরে প্রণয়ের রূপ নেয়। সুজান অসম্ভব সুন্দরী ছিল, এক পলকি মনে বসে যাওয়ার মতো সুন্দরী। আচ্ছা সুজান, তোকে একটা কথা বলবো, তার রিপ্লাই আমি কোনো কথা শুনতে চাই না, আমি যা বলবো তা চুপ করে শুনবো। কি কথা? আবার প্রশ্ন, তোকে বলেছি চুপ করে শুনতে। আচ্ছা বল। তোকে আমি কতদিন ধরে চিনি, কি রে কথা বলছিস না কেন? তুই তো বললি চুপ করে থাকতে। তুই কি মজা নিচ্ছিস? আমি কিন্তু সিরিয়াস কথা বলছি। ওকে ওকে সরি, বি সিরিয়াস। 5 বছর ধরে চিনিস? 5 বছর, এটা কি কম সময়? কম ভাবলে কম, বেশি ভাবলে বেশি। আমার জন্য অনেক বেশি সময়। এই 5 বছরে কি আমি তোকে কোনোদিনও কষ্ট দিয়েছি? এত পেঁচাচ্ছিস কেন? কি বলতে চাচ্ছিস সরাসরি বললেই তো পারিস। মানে আমি তোকে ভালোবাসি আর বিয়ে করতে চাই। এখন তুই যদি না বলিস তো বলছে, এবং তুই যদি না বলিস তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি যা বলছি তাই ফাইনাল। আমার একটু কথা আছে, আমাকে একটু বলতে দিবি?
না আচ্ছা সরি বল আমি বিয়ে করতে চাই না বিষয়টা এমন না যে তোকে বিয়ে করতে চাই না আসলে আমি কাউকে বিয়ে করতে চাই না তোর এসব কথায় কোনো লাভ হবে না দেখ আমার তো পরিবারের কেউ নেই এটা তোরা সবাই জানিস কিন্তু কেন নেই জানিস কারণ আমার বাপ প্রতিদিন রাতে মদ খেয়ে আমার মার গায়ে হাত তুলত আর আমার মা সারাদিন এই চার্চের সামনে মোমবাতি বিক্রি করে যা পয়সা পেত সেটুকু দিয়ে আমার ক্ষুধা মেটানোর জন্য যা পারত নিয়ে যেত আর আমার মহান বাপ সেই টাকাও কেড়ে নিয়ে নিত মা দিতে না চাইলে সে পশুর মতো মার এর চেয়েও বড় একটা সত্য আছে কি জানিস আমার মা আর আমার বাপ ভালোবেসে একজন আরেকজনকে বিয়ে করেছে কিন্তু আমার কথা শেষ হয়নি ডেভিড আমার মা এসব সহ্য করতে না পেরে একদিন আমার চোখের সামনে নিজের গায়ে আগুন লাগিয়ে দিল মা তো চলে গেল কিন্তু সেই আগুন আমার ভিতরে আজও জ্বলছে তুই কি আমাকে না বলছিস আমি দুনিয়ার কাউকে বিশ্বাস করতে পাই না ডেভিড আমার একা থাকতেই ভাল লাগে আর আমি ভাবছি ফাদারকে বলে আমি সিস্টার হয়েই যাব না আমি কখনোই তোকে একা ছাড়বো না সবার জীবনে একটা খারাপ অতীত থাকে সেটা নিয়ে আমি তোকে পড়ে থাকতে দেবো না ডেভিডের সাথে কথাই কোনোভাবেই জিতল না সুজান সুজানকে বিয়ে করে যেন দুনিয়ার সব সুখ নিজের নামে করে নিয়েছে ডেভিড তার ছোট্ট দুনিয়াতে যেন কোথাও কোনো কষ্টের ছায়া পর্যন্ত নেই তবে সুজান হঠাৎ করে কেমন যেন আনমনা হয়ে যায় কি একটা যেন ভাবে সে হয়তো নিজের অতীতের থেকে পিছু ছাড়তে পারছে না ডেভিড প্রাণপণে চেষ্টা করে যে সুজান তার সব অতীত ভুলে যায় সুজান কোথায় গেলে তুমি আরে কই চলে গেলে সুজান আরে বাবা প্রার্থনাটা তো করতে দেবে শান্তি মতো তুমি সামনে না থাকলে ভালো লাগে না সারাক্ষণ আমি চোখের সামনে বসে থাকলে তোমারও আর টাকা ইনকাম করতে হবে না আমারও বাড়ির কোনো কাজ করতে হবে না দুজনই না খেয়ে খেয়ে সারাদিন একজন একজনের চেহারা দেখতে হবে খুব ভালো হবে তাই না তোমাকে নিয়ে আমার কি যে হবে যাও তো এখন অনেক ফাঁকিবাজি হয়েছে এখন একটু কাজে মন দাও আজ যেতে ইচ্ছে করছে না হ্যাঁ যাও তো আচ্ছা যাচ্ছি আচ্ছা শোনো নিজের খেয়াল রেখো জিজেস তো আছেই আমার সাথে তুমি যাও বাই বাই ডেভিড একটা সার্কাস দলে কাজ করে এক এক সময় এক একটা চরিত্রে সেজে মানুষকে বিনোদন দিয়ে পেট চলে ডেভিডের কখনো সান্তা ক্লজ কখনো পিটার প্যান কখনো জোকার আবার কখনো কখনো পিশাচ অথবা কোনো রক্তচোষা ভ্যাম্পায়ার সুজানও ঘরে বসে থাকার মতো মেয়ে না সে মিশনারি থাকতে বাচ্চাদের অভিনয় শেখাত একসময় সুজান থিয়েটারও করত সেখানে সে বেশি দূর এগোতে পারেনি ও যে কথাই আছে না আপনার চামড়া হরিণা বৈরি ঠিক এ কারণে অভিনয় দিয়ে খুব বেশি দূরে এগোতে পারেনি সে যেখানে গিয়েছে সেখানেই সবাই তার নিরেট মুখটার দিকে এমন ভাবে তাকিয়েছে সেসব ভাবলেই সুজানের গা ঘিন ঘিন করে ওঠে যাই হোক বিয়ের পর একটু যেন ছাড় পেল সে সে ডেভিডের সাথে ডেভিডের দলে কাজ করতে চাইল আচ্ছা ডেভিড একটা কথা বলবো হ্যাঁ বলো আমি তোমার সাথে তোমার সার্কাস জয়েন করতে চাই কেন তোমার আবার ওখানে যাওয়ার কি দরকার আমার সারাদিন বাসায় একা একা বসে থাকতে ভাল লাগে না আর আমার তো অভ্যাস আছে আমি চাচা তো বাচ্চাদের শেখাতাম মুভি নয় আর আগে তো তুমি একা ছিলা এখন তো দুইজন তোমার একার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে না আমি কাজ করলে কিছু হেল্প হবে তুমি আর না করো না তোমাকে নিয়ে আমার খুব ভয় হয় সুজান ঠিক আছে তারপর তুমি যেহেতু চাচ্ছ আমি তোমাকে নিয়ে যাব তাহলে কি আমি তৈরি হয়ে নিব হ্যাঁ আমি বের হব একটু পরে তুমি তাহলে তৈরি হয়ে নাও এখানে এসেই থেকে গিয়েছিল আজকের গল্পের প্রথম অংশ এরপর কি হবে আমরা কেউ জানতাম না আমাদের লিসনারের মনে জমে থাকা ভয় জন্ম দিয়েছে একটা নতুন রহস্যের আমরা আমাদের গল্পের পরের অংশ যিনি পাঠিয়েছেন তার নাম বলছি তার নাম নাবিল এখন আমরা গল্পের দ্বিতীয় রহস্যময় জগতে পা বাড়াবো দিদার স্যার আরে ডেভিড তোমার সুমতি হলো এতদিনে জি স্যার তা প্রেম বিয়ে সব কমপ্লিট করেছো নাকি বাকি আছে আরো না স্যার সব একবারে কমপ্লিট তো আবার একটা বিয়ে টিয়ে করার ইচ্ছে নেই তো তাহলে আবার লম্বা ছুটি দিতে হবে তোমাকে আর ডেভিড তুমি আমার সার্কাসের সবচেয়ে ট্যালেন্টেড আর্টিস্ট তুমি না থাকলে হয়
না স্যার, আর কোথাও যাবো না, আর কোথাও যেন যেতে না হয় সে ব্যবস্থাই করছি। মানে সুজান কোথায় গেলে? এসো ভেতরে এসো। হ্যালো স্যার। আরে এটা কে? মানে স্যার ওর নাম সুজান। ও তা ডেভিড, তোমার বউ তো ভয়ানক সুন্দর, সামনে রেখো। জি স্যার। স্যার মানে যেটা বলছিলাম যে ও আমাদের দলে কাজ করতে চায়। আর তুমিও রাজি হয়ে গেলে? রাত বিরাতে শো এর কল আসে, ওকে সামলে রাখতে পারবে? মানে আমার কাজ করার অভিজ্ঞতা আছে, আমি চাচ্ছি বাচ্চাদের অভিনয় শেখাতাম, আমি পারবো, সমস্যা নেই। আর অন্য সব ঝামেলা আমি তো আছি, সমস্যা হবে না, ওর যেহেতু ইচ্ছে ও করুক। ঠিক আছে, কাল থেকে নিয়ে এসো ওকে, নাকি আজ থেকে শুরু করতে চাও? জি আজ থেকে শুরু করতে চাই। ওয়েলকাম টু অরোরা সার্কাস বিউটিফুল লেডি। অরোরা সার্কাসের মালিক দিদার রোজারিও, প্রায় 40 বছর ধরে সে এই সার্কাস দলকে নিজের সন্তানের মতো আঁকড়ে ধরেছে। অবশ্য অরোরা সার্কাস এর বয়সের চেয়েও বেশি। দিদারের বাবা এবং দাদাও সার্কাস চালাতেন, তবে দিদারের কোনো ঘর সংসার হয়নি। এই সার্কাসে তার সন্তান সংসার। প্রায় 150 বছর বয়সে সার্কাস দলের অনেক অনেক রহস্যই নখদর্পণে দিদারের। সেই রহস্যের কিছু ছটা তার চেহারায় ভেসে থাকে সবসময়। সার্কাসের সদস্য হিসেবে সুজানকে বেশ ভালো লেগেছে দিদারের। আর ডেভিড তো আগে থেকে তার সার্কাস মাতিয়ে রাখা অ্যাক্টর, এতদিন সে না থাকায় সার্কাস কেমন যেন মিলিয়েছিল। ডেভিড আর সুজানের আশায় অরোরা সার্কাস যেন প্রাণ খুঁজে পেয়েছে। লোকটা একটু অদ্ভুত কিন্তু বেশ ভালো, হাসি খুশি মানুষ। হ্যাঁ, সার্কাস সার্কাস করে তো জীবনে আর ঘর সংসার কিছু করেন, প্রায় 150 বছর ধরে সার্কাস চালাচ্ছে তারা। তার আগে তার বাবা ছিল, আর তারও আগে ছিল তার দাদা। আরে বাপরে, 150 বছর! হ্যাঁ, তাহলে নিশ্চয়ই সার্কাসে অনেক পুরাতন জিনিসপত্র আছে। এই যে তুমি আবার শুরু করলে। আচ্ছা, তোমার এই জাসুসি স্বভাব কবে যাবে বলো তো? সেই স্কুল থেকে দেখে আসছে এই অভ্যাস, সবকিছু এত খুঁটিয়ে নাড়ি ভুড়ি বের করার এত কি দরকারটা বলো তো? আমি কি করলাম? শুধু বললাম। না, এত বলার দরকার নেই। আর অরোরা নিয়ে এত ঘাটাঘাটি কোনো দরকার নেই। আমি কি ঘাটাঘাটি করলাম? আচ্ছা বাবা, আই এম সরি সুজান, তোমাকে নিয়ে আমি এমনিতে অনেক ভয় থাকি। তুমি এমন কিছু করো না যেটা জন্য আমার কাছ থেকে তোমার দূরে চলে যেতে হয়। তুমি একটা ইমোশনাল অত্যাচার। সুজানের স্বভাবটা আসলে কোন একটা নির্দিষ্ট ছকে ফেলা যায় না। মেয়েটার মধ্যে কিছুটা ছেলে মানুষই আছে, মাঝে মাঝে তো মনে হয় একেবারেই বাচ্চা, কিন্তু কখনো কখনো চোখের গভীরতার কোনো তল খুঁজে পাওয়া যায়। রহস্যের মধ্যে মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলতে চায় সুজান। যেখানেই কোনো রহস্যের গন্ধ পায় সেখানেই ঠিক পৌঁছে যায়, এবং তার শেষ খুঁজে না বের করা পর্যন্ত স্বস্তি নেই তার। তার এই স্বভাবটা কখনো কখনো বেশ ভালো লাগে ডেভিডের, আবার কখনো কখনো ভীষণ ভয় হয়। এসবের মধ্যে যদি সত্যি কোনোদিন হারিয়ে যায় সুজান, তাহলে কি করবে ডেভিড? যাই হোক, সুজান খুব তাড়াতাড়ি মিশে গেল সার্কাস দলের সাথে। দুজন সকালে বেরোয়, সারা দিন কত কত শো, নানা জায়গায় ঘোরাঘুরি, ছোট ছোট স্বপ্ন, সব মিলিয়ে বেশ ভালোই আছে ডেভিড আর সুজান। আরে এই তো চলে এসেছে আমার সার্কাসের বাঘ আর বাঘিনী, তা এত দেরি হলো কেন? এই যে ডেভিডের জন্য দেরি হলো, কতবার বললাম তাড়াতাড়ি বের হও, সে তো ঢিলা কোম্পানির ম্যানেজার। তোরা ঝগড়া করবি সেটাতে আমার কোন সমস্যা নেই, সমস্যা হলো তোরা আমার সার্কাসটা ভেঙে চুরে তসমস করবি। অতএব তোরা বাড়ি গিয়ে যত ইচ্ছা ঝগড়া ভাঙচুর কর, এতে আমার কোনো সমস্যা নেই। এখন যা তৈরি হয়ে নে, শো এর কল আছে, এক ঘন্টার মধ্যে বের হতে হবে। কার যেন রেডি হতে সময় লাগে না, এখন কে লেট করছে? এই তো হয়ে গেছে ডেভিড, আর একটু তুমি একটু দিদার স্যারকে ম্যানেজ করো। আমি আসবো ভেতরে? এই না না না, একদম না, এখন আসবে না,
আসি না প্লিজ। খুব খারাপ হবে কিন্তু ডেভিড। ওকে আমি চলে যাচ্ছি। কি ভেবেছিলাম সত্যি চলে গেছি? সুজান, সুজান তোমাকে আমি কতবার বলেছি ও দরজা না খুলতে, তারপর তুমি ও দরজা খুলেছো কেন? তাই তো বলি যে ওর এত সময় কেন লাগছে, এত সময় তো লাগার কথা না। তুমি এসব করছো রুমের ভেতর? ইয়ে মানে না ডেভিড, আমি ভাবলাম একটু দেখি না কি আছে রুমের ভেতরে, তাই আমি আগেই জানতাম। একবার যখন তোমার কানে গেছে যে এই ঘরের দরজা খোলা নিষেধ, তখন তুমি সেখানে যাবে। আমি তখনই দিদার স্যারকে বলতে চেয়েছিলাম তোমাকে অন্য রুম দিতে। না 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 না, প্লিজ এমন করো না, আমি আর ওই ঘরের দরজা খুলব না। আমি তোমার আর কোনো কথা শুনবো না। আজই আমি দিদার স্যারকে বলে তোমার রুম চেঞ্জ করার ব্যবস্থা করছি। এমন করলে কিন্তু আমি সত্যি ওই রুমের ভেতরে চলে যাব। আর তুমি খুব ভালো করে জানো, আমি যদি চাই তাহলে এই রুমে কেন, এই সার্কাস থেকে বের করে দিলেও আমি এখানে আসবই। কেন এমন করছো সুজান, কেন জিদ করছো? আমি কি তোমার খারাপের জন্য বলছি? আমার কথা কি একবারও ভাবো না তুমি? তোমার যদি কিছু হয়ে যায়। কি এমন আছে এই রুমে যার জন্য তোমার এমন মনে হচ্ছে? প্লিজ সুজান, এটা নিয়ে ঘাটাঘাটি করো না। আর সত্যি আমি নিজেও জানি না, জানলে তোমাকে বলতাম। দিদার কখনো আমাদের কারোর সাথে এসব নিয়ে কথা বলে না, একমাত্র এই কথাটা নিয়ে জিজ্ঞেস করলে ভীষণ রেগে যায় ও সে। প্লিজ তুমি এসব নিয়ে বাড়াবাড়ি করো না প্লিজ। আচ্ছা একবার বললাম তো করবো না, আমার এই রুমটা ভাল লাগে। অরোরা সার্কাসের আর অন্য কোনো রুমে এই রুমটার মতো না। কেমন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে আমার এই রুমের ভিতরে এলেই, তাই বলেছি আমার রুমটা চেঞ্জ করো না। আর আমি বললাম তো ওই দরজা আমি আর কোনোদিন খুলবো না। এখন তুমি যাও তো, আমার রেডি হতে আরেকটু সময় লাগবে। দিদারকে বলো 5 মিনিটের মধ্যে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। কুয়াশা, কুয়াশা, এতক্ষণ ধরে শুনছিলেন অরোরার প্রথম পর্ব। হাতের সময় খুব কম, তাই আপনাদের বেশিক্ষণ আটকে রাখতে চাচ্ছি না, চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় পর্বে। তারপরে আবারও ফিরে আসছি সচিন কুয়াশায় এমএস রেডিও 89.2 FM এ হ্যালোন স্পেশাল নাইটে। আজকে যে গল্প চলছে তার নাম হচ্ছে অরোরা। শুনবো এখন দ্বিতীয় পর্ব। অরোরা সার্কাসের দলের সদস্যরা সবাই চিটাগাং শহরের একটা ছোট্ট বাগান বাড়িতে থাকে। এটা দিদারের পৈতৃক বাড়ি। এই একটা বাড়ি ছাড়া তেমন কোনো জায়গা জমি নেই দিদারের। এই বাড়িটার পুরোটা সে অরোরা সার্কাসকে দিয়ে দিয়েছে। সার্কাসে যাদের কোনো ঘর সংসার নেই তারা এই বাড়িতেই থাকে। আবার ডেভিড সুজানের মতো অনেকে আছে যারা সকালে আসে আর রাতে চলে যায়। সার্কাসের যাবতীয় প্র্যাকটিস সবকিছু এই বাড়িতেই হয়। অরোরা সার্কাসের মতো এই বাড়ির বয়সও প্রায় 150 বছর। এই বাড়িতে একটা রুম আছে যে রুমটার নাম অরোরা। পুরো বাড়ির মধ্যে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় রুম হচ্ছে অরোরা। এই রুমের ভেতরে আরেকটা ছোট্ট দরজা আছে, সে দরজার উপরে কি আছে তা কেউ জানে না। দিদার সবাইকে বলে দিয়েছে ওই দরজার উপাশে কারো যাওয়া নিষেধ। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো দিদার কখনো সে দরজায় কোনো তালা লাগায়নি। দরজার বাইরের দিকে একটা ছোট্ট খিল আছে এবং সেটাই লাগানো থাকে সবসময়, তবু কেউ কোনদিন সে দরজার দিকে যায়নি। সুজান কয়েকদিনে পুরো সার্কাসটাকে মাতিয়ে রেখেছে, বেশ ভালো অ্যাক্টিং করে সে। আর ডেভিড তো আগে থেকেই সার্কাসের ডান হাত ছিল, তাই দিদার সুজানকে সেই ঘরটা দিয়ে দিয়েছিল। তবে ডেভিডকে সে বারবার সাবধান করে দিয়েছে যেন সুজান ওই ঘরের দরজা না খুলে। তারপরও সুজান সেই ঘরের দরজা খোলায় বেশ ভয় পেয়ে যায় ডেভিড। সে দিদারকে কিছুই জানায় না, তবে সুজানের উপর ভরসাও করতে পারে না। তবু সুজান যেহেতু কথা দিয়েছে তাই ডেভিড একটু নিশ্চিত থাকার চেষ্টা করছে। আমাদের গল্পের পরের অংশ পাঠিয়েছে দীপ্তি। চলুন এই গল্পের পরের অংশ আমরা দীপ্তির মনের ভয়টুকুর প্রতিচ্ছবিতে দেখি। আমি রেডি। দিদার স্যার আমিও রেডি, চলেন রওনা দেই। কি ব্যাপার সুজান, আজ তো তোমার চেহারার দিকে তাকানোই যাচ্ছে না, একেবারে জল জল করছে। আজ তো অরোরা সার্কাসে আগুন লাগবে দেখছি। আমাদের মনে হয় দেরি হয়ে যাচ্ছে, চলুন। এই
কই তোরা, সবাই চল, আমাদের সার্কাসের বাঘিনী বলেছে যেতে হবে, তাড়াতাড়ি চল। আজ দিদার স্যার কেমন যেন অদ্ভুত আচরণ করছে, কেমন করে তাকাচ্ছে দেখেছো? আমার তো গা ঘিনঘিন করছিল। আরে তেমন কিছু না, আজ মনে হয় একটু বেশি খেয়েছে। তুমি ওসব নিয়ে ভেবো না তো, ও খেলে একটু উল্টাপাল্টা হয়, কাল দেখবে আবার সব ঠিক হয়ে গেছে। বাই দ্য ওয়ে, তোমার কিন্তু আজ একটু বেশি সুন্দর লাগছে। আমি বলি কথা, কপুত কপুতি কি কথা হচ্ছে শুনি। সে মানে স্যার কিছু না, সোর ব্যাপারে বলছিলাম আর কি, আজকে শো শেষ হতে মনে হয় একটু বেশি সময় লেগে যাবে। তা তো লাগবেই, রাতের খ্যাপ তো, তবে সমস্যা নেই, রাস্তা ভালো, চুরি ডাকাতির ভয় নেই। সেদিনের শোতে সত্যি যেন আগুন লাগিয়ে দিয়েছিল সুজান, মানুষ কাগজের মতো টাকা ছিটিয়ে দিচ্ছিল সুজানের দিকে। ডেভিডও বেশ ভালো পারফর্ম করেছে, তবে সুজানের ধারে কাছে পৌঁছতে পারেনি। দিদারও আজ বেশ খুশি, সার্কাস শেষ করে ফিট বেশ রাত হয়ে গেল তাদের, সবার শরীর ক্লান্তিতে ভেঙে পড়েছে। দিদার সুজান আর ডেভিডকে আজ বাগান বাড়িতেই থেকে যেতে বললো, আজ সবচেয়ে বেশি পরিশ্রম গেছে সুজানের উপর দিয়ে, তাই তারাও রাজি হয়ে গেল। রাত তখন প্রায় 2টা বাজে, ডেভিড আর দলের বাকি লোকেরা বাগান বাড়ির সামনে বসে গল্প করছিল। কয়েকদিন পরে হ্যালভিন, এবার হ্যালভিনে অনেক বড় খ্যাপ আছে, সে বিষয় নিয়ে কথা হচ্ছে। এছাড়া আজকে শোয়ের টাকা ভাগাভাগির ব্যাপারও আছে। সুজান তার নিজের রুমে মেকআপ তুলছিল, হঠাৎ সুজানের ঘরে কড়া নাড়ার শব্দ এলো। কে? আমি, ভেতরে আসবো? ও হ্যাঁ হ্যাঁ আসুন। আজ কি বেশি ক্লান্ত? জি একটু তো ক্লান্ত। আজ তোমার পারফরম্যান্স কিন্তু খুব ভালো ছিল। থ্যাংক ইউ। ডেভিড কোথায়, ও আসেনি? আছে তো, বাইরে কথা বলছে। আমি এমনিই তোমার সাথে একটু কথা বলতে এলাম। সার্কাস কেমন লাগছে? এখানে কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না তো? না, আমার বেশ ভালোই লাগছে কাজ করতে। আর কোনো সমস্যা হলে ডেভিড তো আছেই। তা তো আছে, আর আমিও তো আছি, কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলবে। মানে জি অবশ্যই বলবো। সুজান, তোমাকে আরো একটা কথা বলতে চাই। তুমি এই দরজাটা একদিন খুলেছিলে? না, মানে আমি কোনো এক্সপ্লানেশন শুনতে চাই, আমি শুধু বলতে এসেছি, কোনো কিছু শুনতে আসি। আর কোনোদিন ভুলেও ওই দরজার দিকে যাবেন, এটাই প্রথম এবং শেষবারের মতো। জি, আছি ওই দরজার পেছনে। এই দরজা নিয়ে এত রহস্য কেন? সেদিন ডেভিড এভাবে বললো, আমাকে তো দেখতেই হবে কি আছে ওই রুমের পেছনে। ভেতরে কি কেউ আছেন? এসো না, ভেতরে এসো, এখানে আসতে আলো লাগে না। দিদার কিছু বলেছে? না না, কিছু বলেনি, এমনি শোয়ের ব্যাপারে কথা বলতে এসেছিল।
তুমি কি আবার ওই দরজা খুলেছিলে সুজান? না তো, দরজা খুলবো কেন? কি যে বলো না। সব ঠিক আছে ডেভিড, খুব ঘুম পাচ্ছে, তুমি ওদিকের কাজ শেষ করে এসো। সব কাজ শেষ, চলো খেয়ে আসি, খাওয়ার জন্য তোমাকে ডাকতে এসেছিলাম। ডেভিড, আমি বলছিলাম কি, তুমি খেয়ে এসো, আমার ক্ষুধা নেই, খেতে ইচ্ছে করছে না। আমি আগেই বুঝেছিলাম কিছু একটা হয়েছে, আমাকে বলো তো কি হয়েছে। আমি বলছি না কিছু হয়নি, আমি ঘুমাতে যাচ্ছি, দরজা খোলাই রাখলাম, তুমি খেয়ে এসে শুয়ে পড়ো। ঠিক আছে, আমি আর কিচ্ছু জিজ্ঞেস করব না। তুমি কি আছো? কাপড়টার পেছনে একটা আয়না ছিল, আয়নাটার মধ্যে কিছু একটা ছিল, আয়নাটার যেন একটা অদ্ভুত শক্তি আছে, কি যেন একটা টানে। সুজান ভুলেই গেল তার সাথে কেউ কথা বলছিল এতক্ষণ, সে এক দৃষ্টিতে সে আয়নাটার দিকে এগিয়ে থাকলো, আর ঠিক কতক্ষণ তাকিয়েছিল সে জানে না। হঠাৎ সে লক্ষ্য করল আয়নার ভেতরের প্রতিচ্ছবিটা তার মতো দেখতে হলে কোথায় যেন একটা অমিল আছে, চোখ ঠোঁট মুখ সবই ওর মতো, কিন্তু তখন সুজানের মনে হলো আয়নার ভেতরের মানুষটা ও না, অন্যজন। সুজানের সারা শরীর হিম হয়ে এলো যখন সে দেখল ভেতরের অবয়বটি মরে উঠল, সুজানের চোখ যেন আটকে গেছে, সে চাইলেও সেদিক থেকে চোখ নাড়াতে পারছিল না, সে ঠায় তাকিয়ে থাকলো সেদিকে। আয়নার ভেতরের অবয়বটা ধীরে ধীরে তার নিজের শরীরের সব কাপড় চোপড় খুলে ফেলল এবং সে নিজে নিজের মুখের মাংসগুলো খাবলে খাবলে তুলে ফেলতে লাগলো, এবং কি বিক্ষুটে সেই আর্তনাদ, সুজান আর সহ্য করতে পারল না, সে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। সুজান, সুজান ঘুমিয়ে গেছো? না। তুমি না বললে তোমার ঘুম পাচ্ছে, এখন জেগে আছো কেন? ডেভিড, আমার খুব ভয় করছে। কি হয়েছে সুজান? আমরা কাল সকালেই বাসায় যাব। হ্যাঁ, কিন্তু কি হয়েছে সেটা বলবে তো। কিছু না, ঘুমাও। ডেভিড, ডেভিড, কি হলো? আমি একটু বাইরে যাচ্ছি, চলো আমার সাথে। এত রাতে কোথায় যাবে? চলো না আমার সাথে, এসো, চলো এসো, এসো ডেভিড, এসো ডেভিড। ডেভিড, এত রাতে তুমি এখানে কি করছো? তাহলে এদিকে কে? কে কে ডেভিড? এই ছা
যাচ্ছ? আমি পেছন থেকে কতবার ডাকলাম, তুমি শুনলেই না। বাদ ওইসব, চলো চলো এখন চলো। রাতে ঘুম ভালো হয়েছে? হ্যাঁ হয়েছে। শোনো, কখনো যদি এখানে রাতে থাকতে হয় তখন বেশি রাতে ছাদে না যাওয়াই ভালো। আপনি কি করে জানলেন আমরা রাতে ছাদে গিয়েছি না? এই অরোরা আমার, 150 বছর ধরে এই অরোরা আমার রক্তে মিশে আছে, আর অরোরার প্রত্যেকটা বালুকণা আমার সাথে কথা বলে। এসব কথা তোমাদের না ভাবলেও চলবে। যাও, বাসায় যাও, আজ আর তোমাদের আসতে হবে না, বিশ্রাম নাও গিয়ে। আসি তাহলে, সুজান চলো। আচ্ছা ডেভিড, তোমার কি মাঝে মাঝে মনে হয় না যে থিদার স্যার একটু অদ্ভুত মানুষ? হ্যাঁ তা তো মনে হয়, তবে এমন মানুষগুলো একটু অদ্ভুতই হয়, এসব নিয়ে এত ভেব না। সেটা ঠিক আছে, কিন্তু আমার তাকে একটু বেশি অদ্ভুত মনে হয়। আর কাল রাতে, সুজান, কাল রাতের ব্যাপারটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। তুমি আর এই বিষয়টা নিয়ে কোনো ঘাটাঘাটি করো না। ব্যাপারটা আমার কাছে কেন যেন খুব অস্বস্তিকর লাগছে। ঠিক আছে, বলবো না। সুজান, তুমি এই রুমে এত রাতে? আমার ঘরে আমি তো থাকবো। হ্যাঁ, কিন্তু এত রাতে তুমি? ডেভিড এসেছে। সুজান, তুমি আসতে পারো না, তুমি তো কতকাল কতকাল ধরে যন্ত্রণা পাচ্ছি, ভীষণ যন্ত্রণা। তুমি তুমি চলে যাও, চলে যাও না, চলে যাও। যাওয়ার জন্য তো আসিনি। তোমার সাথে আমার আবার দেখা হবে দিদার। গল্পের অংশের জন্য অপেক্ষা করতে হয়নি, পরের অংশটি পাঠিয়েছে শিবন। তার মাথায় যেন গল্পটা গেঁথেছিল, ঝটপটে পরের অংশটি পাঠিয়ে দিয়েছেন তিনি। তাহলে চলুন গল্পের পরের অংশটিতে পা বাড়াই। সুজান অজ্ঞান হয়ে গেল, নিদার কিছুক্ষণ নির্বাক হয়ে থাকল, কেমন যেন স্তব্ধ হয়ে গেছে সে। যে দুঃস্বপ্ন তার দাদা তার বাবার পিছু ছাড়েনি, ঠিক সেই একই দুঃস্বপ্ন তাকেও তারা করছে আজ। নিজের ভবিষ্যৎ আশঙ্কার কথা ভেবে গা শিউরে উঠল দিদারের। অনেকক্ষণ পর সে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করল এবং সুজানের চোখে মুখে পানি ছিটিয়ে দিল। সুজানের জ্ঞান ফেরার পর সে নিজেই নিজেকে এখানে দেখে বিশ্বাসই করতে পারছিল না। সে এখানে কিভাবে এলো কিছুতেই মনে করতে পারছে না সুজান। দিদা ডেভিডকে খবর দিয়ে আনালো। দিদা স্যার, আমার সুজান, আমার সুজানের কি হয়েছে? সে ঠিক আছে ডেভিড, আমি সুজানের রুম চেঞ্জ করার ব্যবস্থা করছি। কিন্তু কি হয়েছে, এত রাতে ওইখানে কেন? সেটা ওকে জিজ্ঞেস করো। এসব কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না।
কিন্তু সুজানের কিছু হলে আমি কাউকে ছাড়ব না, আপনাকেও না। সুজান, চলো বাসায় যাই। আমাকে কি কেউ কিছু বলবে? কি হচ্ছে এসব? সুজান তুমি বলো কি হয়েছে, প্লিজ। কিছুই হয়নি। কিছু না? কিছু না হলে তুমি এত রাতে এখানে কি করছো? জানি না। জানো না? জানো না মানে কি? তোমার আর দিদার স্যারের মাঝে কি কিছু? ডেভিড, তোমার লজ্জা করছে না? তুমি আমার সামনে আসবে না। সুজান, সুজান, শিট! সুজান, ওকে, আই এম সরি। আমি জানি এভাবে আমার বলা ঠিক হয়নি। আসলে তোমাকে ওভাবে দেখে আমি বুঝতে পারিনি আমার কি করা উচিত। ডেভিড, আই এম প্রেগন্যান্ট। কি কি বলছো? তুমি আমাকে এত দেরিতে বলছো? আর তুমি তুমি কাঁদছো কেন সুজান? আই এম সরি বাবা। তুমি তুমি জানো না আমার কেমন লাগছে। এর চেয়ে বেশি খুশি আমি আর কোনোদিনই হইনি। তুমি কেঁদো না সুজান, প্লিজ। আই এম সরি, আমি আর কোনোদিন তোমাকে কিছু বলবো না। প্রমিস? হ্যাঁ প্রমিস। আর তোমার সার্কাসে যাওয়ার দরকার নেই, তুমি বাসায় থাকবে। দরকার হলে আমি কাজের সময় বাড়িয়ে নেব, তোমার কাজ করার কোনো দরকার নেই। আরে না না, তিন চার মাস কাজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। তারপর না হয় আর যাবো না। না সুজান, এমনিতে আমি তোমাকে কাজ করতে দিতাম না, আর গত কিছুদিন ধরে যা হচ্ছে তারপরে তো একেবারেই না। কিন্তু আমাকে ওখানে যেতেই হবে। কি বললে? না কই, কিছু বলিনি তো। আমি বলছি যে কাজ না হয় না করলাম, কিন্তু তোমার সাথে ওখানে যেতে তো পারি। সারাদিন এভাবে একা বাসায় বসে থাকতে আমার ভাল লাগবে না। কিন্তু তোমার ওখানে যাওয়ার ব্যাপারটাই আমার কাছে ভাল লাগছে না সুজান। প্লিজ না করো না। ঠিক আছে, কিন্তু তোমার রুম কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে, সো ওই রুমে তুমি আর কখনোই যাবে না। কি হলো, হাসছো যে? না কিছু না, ঠিক আছে, আমি যাব না। এরপর আর কোনোর সাথে সুজান কাজ করতো না ঠিকই, কিন্তু ডেভিডের সাথে প্রত্যেক দিন সে অরোরা সার্কাসে যায়। সুযোগ পেলেই সে ওই রুমের দিকে যেতে চায়। ওই আয়নার সামনে যাওয়া যেন তার নেশার মতন হয়ে গেছে। না ঠিক নেশাও না, কি যেন একটা টানে তাকে ওই দিকে। সেই মহিলা অরোরা কে? সে কি আছে ওই মহিলার চোখে? সুজান যেন দিন দিন নিজেকে হারিয়ে ফেলছে। সে নিজে বুঝতে পারছে দিন দিন সে অরোরা হয়ে যাচ্ছে, কিন্তু কেন এমন হচ্ছে? সে কি চাই সে মহিলা? এসব জানতেই হবে সুজানের। একদিন তাদের শোয়ের কল এলো, তখন সন্ধ্যা 7টা বাজে। সবাই শোয়ের প্রস্তুতি নিচ্ছে। ডেভিড সুজানকে বাসায় রাখতে গেল। অরোরা ভিলায় তাকে কিছুতেই থাকতে দেবে না ডেভিড। সুজানকে বাসায় রেখে শোয়ের জন্য বেরিয়ে গেল। কিন্তু সুজান, সুজানের জীবনে আজকের রাতটাকে সে কোনোদিন প্রত্যাশা করেনি। সবাই চলে যাওয়ার পর সুজান নিজের বাসা থেকে বেরিয়ে এলো, এগিয়ে চলল অরোরা ভিলার দিকে। আর তারপর Bye.
সুজান, ঘুমিয়ে গেছো? ঘুমিয়ে গেছিলে নাকি? আর রাত যা চাপ গেল না, হাত পা তো একেবারে। কি হলো সুজান, কথা বলছো না কেন? এই সুজান, কোথায় যাচ্ছ? ঘুম পাচ্ছে। তোমার কি শরীর খারাপ? না। ঠিক আছে, তুমি ঘুমাও। সুজান, এই সুজান, সুজান কি হয়েছে তোমার? এই সুজান, কি হলো তোমার? কোথায় যাবে? কি হয়েছে বলবে তো? খারাপ স্বপ্ন দেখেছো? পানি খাবো, একটু পানি দাও। আচ্ছা দাও, আমি নিয়ে আসছি। কি হয়েছে বলো তো, মাঝে স্বপ্ন দেখেছো? আচ্ছা তুমি ঘুমা, তোমার শরীর খারাপ মনে হচ্ছে, আর তোমার ভয়ের কি আছে? আমি তো আছি।
ওয়েলকাম ব্যাক টু গোয়াশো ওয়ান্স অ্যাগেইন। সঙ্গে আছি শর্মিন এবং এতক্ষণ শুনছিলেন আজকের কাহিনীর দ্বিতীয় পর্ব, আর শুনছেন হ্যালোইন স্পেশাল ডে উপলক্ষে আজকের কুয়াশা, যার নাম অরোরা। এখন শুনবো আজকের গল্পের শেষ পর্ব। আসুন শেষ পর্বে কি অপেক্ষা করছে আমাদের জন্য শুনি সেটা। আপনার সঙ্গে আছি শর্মিন, আর শুনছেন কুয়াশা। ফিরে আসছি গল্প শেষ হওয়ার পর। দিদার স্যার, আমি কিছুদিনের জন্য ছুটি নিতে চাই। কেন, কি হয়েছে, কোনো সমস্যা? না, সমস্যা তেমন কিছু না। এই সুজানের শরীরটা একটু ভালো না, আর আমি ওকে একা রেখে কোথাও শো করতে যেতে চাই না। কেন, কি হয়েছে ওর? জানি না, রাতে ঘুম হয় না, ঘুম থেকে হঠাৎ হঠাৎ চমকে ওঠে, খাওয়া দাওয়া করছে না ঠিক মতো। কিন্তু ও এখন কোথায়, তোমার সাথে আসেনি? হ্যাঁ, এসেছে তো, এখানেই তো ছিল। ঠিক আছে, চলো আমার সাথে। কিন্তু কোথায়? তোমাকে কিছু দেখাবো, কোনো কথা বলবে না, চুপচাপ চলো আমার সাথে। এই, তোরা প্র্যাকটিস কর, আমি একটু আসছি, চলো দেবি। স্যার, কথা বলো না, চুপ, শুনে ফেললে সমস্যা হবে, যা হচ্ছে শুধু দেখে যাও। আমাকে নিয়ে যাবি না? হ্যাঁ, তোমাকে আমি মুক্ত করব, তুমি যা বলবে আমি তাই করব। বলো কি করতে হবে আমার? এসব কি হচ্ছে? সুজান, ও কার সাথে কথা বলছে? অরোরা। অরোরা? হ্যাঁ, অরোরা। কিন্তু কে সে? এক মায়াবিনী নারী, যার গল্প, না না, ঠিক গল্প নয়, যার ঘটনা এক অভিশপ্ত সত্য, যে অভিশাপ বহুকাল ধরে বয়ে নিয়ে বেড়াচ্ছি আমি। আমার বাবাও সে অভিশাপের হাত থেকে বাঁচতে পারিনি। আমিও জানতাম যে একদিন কেউ না কেউ ওই ঘরের ভেতরে যাবে, এবং সেই অভিশাপ তার ভয়ঙ্কর থাবা নিয়ে এগিয়ে আসবে আমার দিকে। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বলবেন কি হচ্ছে? ওসব তোমার জানার দরকার নেই, তবে এতটুকু জেনে রাখো, সুজানের সাথে যা হচ্ছে ভালো হচ্ছে না। যতটুকু সম্ভব ওকে চোখে চোখে রাখার চেষ্টা করো, বাকিটা আমি দেখছি। আমি আগেই বলেছি, কার কি হবে, কে কি করবে আমি কিচ্ছু জানি না, কিন্তু সুজানের যদি কিছু হয় আমি কাউকে মাফ করব না। সুজানের চোখের নিচের কালি দেখলে বোঝা যায় তার ভেতরে কি প্রচন্ড যন্ত্রণা নিয়ে বাস করছে সে। ডেভিড অনেক চেষ্টা করেছে সুজান যাতে ওই বাড়িতে না যায়, কিন্তু কোনোভাবেই পারেনি। হাজার চোখে চোখে রাখা সত্ত্বেও সুজান রাতের অন্ধকারে কোনো না কোনোভাবে পৌঁছে যায় ওই বাড়িতে, ওই রুমে, ওই আয়নার সামনে। আগের মতো কথাও বলে না ডেভিডের সাথে, দিদার সব জানে কিন্তু কিছুই বলছে না তাকে, কোনো কিছুর যেন কোনো দল খুঁজে পাচ্ছে না। এদিকে দিদারও আজকাল একেবারে মিইয়ে গেছে, আগের মতো আর শোয়ের কোনো কলও নেয় না খুব একটা। পুরো অরোরা সার্কাসে যেন এক কালো ছায়া নেমে এসেছে। সেদিন শো শেষ করে এসে দিদার ঘুমাতে চলে যায় নিজের ঘরে। আজকাল দলের অন্যদের সাথে আড্ডায় আর বসে না দিদার, তার চোখে মুখে ক্লান্তির ছাপ। এই তোমরা সবাই যার যার মতো খেয়ে ঘুমিয়ে যাও, আমি রাতে খাবো না। কে, কে ওখানে?
কে বাইরে? কথা বলছো না কেন? আমি কে? আমার কাছে আসবি না, চলে যা, চলে যা। তুমি কি পাগল হয়ে গেছো? ওকে তো বাচ্চাতে হবে। কাকে? অরোরা। অরোরা? কোন অরোরা? তুমি কিভাবে চেনো তাকে? আমার ভিতরে থাকে সে, ওর খুব যন্ত্রণা হয়। সুজান, সুজান প্লিজ, তুমি আর এসব নিয়ে ভেবো না। তুমি নিজে নিজে ভেবে এসব বের করছো, ওই আয়নার পেছনে কেউ থাকে না। থাকে ডেভিড, আমাকে ডাকে। আমি আর পারছি না, আমি আর কিচ্ছু বলবো না সুজান। আমি বের হচ্ছি, শো আছে, দয়া করে কোথাও যেও না, অন্তত আমার বাচ্চার কথা চিন্তা করে। আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসব। ডেভিড চলে এসেছো? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আধা ঘন্টার মধ্যে বের হব। আমি শো করতে আসিনি। মানে? আমি জানতে এসেছি অরোরা কে। ডেভিড, আমি তোমার ভালোর জন্য বলছি, এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করো না। কিসের ভালো? দিন দিন সুজান অসুস্থ হয়ে যাচ্ছে, ওর চেহারার দিকে তাকানো যাচ্ছে না, কি সব অদ্ভুত কথা বলছে। যতই চেষ্টা করি ও কোনো না কোনো ভাবে ওই আয়নার সামনে পৌঁছে যায়। আমি হারাতে বসেছি ওকে, আর আপনি বলছেন আমার ভালো? আমার কোনো ভালো দরকার নেই। আপনি আমাকে বলেন এই অরোরাটা কে। ঠিক আছে, আমি বলছি, তবে এসব শুনে তুমি কিছুই করতে পারবে না। পারবো কি পারবো না সেটা আমি বুঝবো, আপনি আমাকে বলুন। ঠিক আছে, চলো আমার সাথে। কোথায়? ওই ঘরে, ওখানে গেলে সবই জানতে পারবে। এটা কার ছবি? ওর নাম অরোরা। অরোরা? কিন্তু কে সে? অরোরাকে আমি কখনো দেখিনি, আমার বাবাও দেখেনি,
কিন্তু তাকে আমার দাদা দেখেছেন আজ থেকে ঠিক 150 বছর আগে। এখানে এসে আমাদের গল্পটা একেবারে থেমে গিয়েছে। এর পরের অংশটা আসলে রহস্যময়, কুয়াশাচ্ছন্ন। এর পরের অংশ আমাদের যে পাঠিয়েছে তার নাম আমরা জানি না, কে পাঠিয়েছে, কোথা থেকে পাঠিয়েছে তাও জানি না। পরিচয়হীন একটা মেসেজ আমাদের গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমরা জানি না সে কে, হতে পারে সে কোনো আরোরা। যাই হোক, গল্পের এই শেষ অংশে এসে সত্যি ভয় আর শিহরণের বাঁধ ভেঙে গেছে। আর সেটার কারণ জানতে হলে আমাদের যেতে হবে 150 বছর পেছনে, যখন অরোরা ভিলার নাম অরোরা ছিল না। দিদারের দাদা মানে জোসেফ তখন মাত্র একটা সার্কাস দল করবে বলে ভাবছে। তখনও কিছু ঠিক হয়নি, কিন্তু জোসেফ নিজেই ছিল একটা জাদুকর। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সে ম্যাজিক দেখাত। একবার সে একটা ছোট্ট শহরে গেল ম্যাজিক দেখাতে। সেই শহরের জমিদারের একটা মেয়ে ছিল, তার চেহারা কেউ কোনোদিন দেখেনি, তবে লোক মুখে শোনা যায় সে নাকি এতই সুন্দরী ছিল যে তার চেহারার দিকে একবার তাকালে দুনিয়ার অন্য কিছুই আর সুন্দর মনে হতো না। যেন এক টুকরো চাঁদ তার আভা ছড়িয়ে দিয়েছে এই রাজকন্যার রূপে। সেই রাজকন্যার নাম ছিল অরোরা। আচ্ছা, শুনেছি শহরের রাজকন্যা নাকি অনেক সুন্দর। সুন্দর বটে, তবে ওসব কথা ভুলেও মাথায় এনো না জোসেফ। এখানে আমরা জাদু দেখাতে এসেছি, সেটাই করে চলে যাব, এর চেয়ে বেশি কিছুই না। সেটা বুঝলাম, কিন্তু সে এমন কি সুন্দর যে তার চেহারাও কেউ দেখেনি? সে সুন্দর হোক আর কুচ্ছিত হোক, তাতে তোমার কি? ভালোর জন্যই বলছি, এসব নিয়ে নাক গলিও না। এই শহরে যখন এসেছি রাজকন্যাকে একবার না দেখে তো ফিরবো না। আচ্ছা, কি নাম সেই রাজকন্যা? অরোরা। অরোরা, বাহ, পেয়ে গেছি। কি পেয়েছো? আমার দলের নাম রাখবো অরোরা। তা রাখো, কিন্তু দলের নাম রাখা পর্যন্তই কিন্তু শেষ, এরপর আর কিচ্ছু ভেবো না তুমি। দেখা যাক। আচ্ছা পিটার, এই শহরে তো তুমি বেশ কিছুদিন ছিলে, আরেকটা কথা আমি শুনেছি এখানে এসে, এই শহরে নাকি অভিশাপ আছে, প্রায় নাকি ছোট বাচ্চা গায়েব হয়ে যায় এই শহর থেকে, ঘটনাটা কি বলো তো? হ্যাঁ, আমিও শুনেছি। শুনেছি কি, আমি নিজের চোখে দেখেছি। আমি এখানে যে বাড়িটাতে থাকতাম তার থেকে 5-6টা বাড়ির পরেই দিজেন ঘোষের বাড়ি ছিল, খুব ভালো লোক, তার ঘরে নতুন বাচ্চা হয়েছে, আমিও দেখতে গিয়েছিলাম, একেবারে ফুটফুটে বাচ্চা। কিন্তু 3 দিন পরেই শুনলাম বাচ্চাটা নেই। এই শহরে প্রায় এমন হয়, বাচ্চা গায়েব হয়ে যায়, বড় বাচ্চা না, এই ধরো 2-3 দিন বয়স এমন বাচ্চা। মানে কি, কে সব করে তাকে ধরতে পারো না? তাকে কেউ কোনোদিন দেখেনি, সবাই তো বলে কোনো পিশাচ, কিন্তু কেউ ঠিক করে কিছু বলতে পারে না, কোত্থেকে আসে কই বা যায় কেউ জানে না। বুঝলাম। আরে তুমি এসব নিয়ে ভেবো না তো, এসব নিয়ে মাথা ঘামিয়ে আমাদের কাজ নেই, চলো শোয়ের সময় হয়ে যাচ্ছে। চলো চলো। জোসেফ কিছুদিন পর সেই শহর থেকে চলে এলো। বেশ কিছুদিন হয়ে গেল সে অরোরা সার্কাস শুরু করলো, কয়েকদিনে সে বেশ নামডাকও করলো। তবে যতবারই সে তার সার্কাসের নামটা দেখে ততবারই ওই রাজকন্যার কথা তার মনে হয়। কেন জানি প্রবল ইচ্ছে হয় ওই রাজকন্যাকে দেখার। একটা মানুষ কতটুকু সুন্দর হতে পারে, আর কেউ তাকে কোনোদিন দেখেও নি। যে ভাবেই হোক, জোসেফের তাকে দেখতেই হবে। কিছুদিন পরে সে পিটারকে নিয়ে আবার সে শহরে গেল। শহরে গিয়ে দেখে মানুষজনের কারো মুখে কোনো হাসি নেই, সূর্যের আলোতেও যেন সব অন্ধকার হয়ে গেছে। পরে জানতে পারল গতকাল রাতেই নাকি আবার একটা বাচ্চা নিখোঁজ হয়ে গেছে, বাচ্চাটার বয়স 3 দিন। এই বিষয়টা বেশ ভাবিয়ে তুলেছে জোসেফকে। সে ভেবেছে এইবার সে কিছুদিন থাকবে এই শহরে, ব্যাপারটা কি হচ্ছে বোঝার চেষ্টা করবে। তবে সবার প্রথমে সে যে কাজের জন্য এসেছে সেটা করবে, অরোরার সাথে দেখা করবে। জোসেফ, আমি কিন্তু আবার না করছি, এটা করো না। এখানে চারিদিকে পাহারা,
ধরা পড়লে এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। তুমি ভুলে যেও না পিটার, আমি একজন জাদুকর, আমাকে ধরা এত সোজা নয়। আর দেয়াল টপকানোতে তো আমি মাস্টার, সরাসরি রাজকন্যার সাথে দেখা করা সম্ভব না, সম্ভব হলে আমি এটা করতাম না। তুমি কোনো টেনশন করো না, আমি খোঁজ নিয়েছি রাজকন্যা ওই ঘরটাতে থাকে। তুমি এখানে দাঁড়াও, আমি শুধু একবার তাকে আড়াল থেকে দেখে চলে আসবো। আমার ভীষণ ভয় করছে জোসেফ, আমার মনে হচ্ছে অনেক বড় ঝামেলা হবে। আরে কিচ্ছু হবে না, কেউ দেখে ফেললে এক চুটকিতে ভ্যানিশ হয়ে যাব। ভুলে যাও না, আমি এই শহরের সবচেয়ে বড় জাদুকর। একটু সাবধানে জোসেফ। আসছি আসছি। জোসেফ সবার চোখে ধুলো দিয়ে দেয়াল বেয়ে গেল অরোরার ঘরের সামনে। ঘরে তখনও প্রদীপের আলো জ্বলছে, তবে আলোটা একেবারে কমিয়ে দেওয়া। ঘরটা কেমন যেন আবছা অন্ধকার, আর ঘর থেকে কেমন যেন একটা আঁশটে গন্ধ আসছে। ঘরের দরজাটা ভেজানো ছিল। জোসেফ দরজা ফাঁকা দিয়ে উঁকি মারল ঘরের ভেতরে। কিছুক্ষণের জন্য যেন সে কিছুই চোখে দেখতে পাচ্ছে না। তার চোখে তখন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটার চেহারা। তার চোখ নাক মুখ যেন কোনো শিল্পী যত্ন করে এঁকে দিয়েছে। সে তার আয়নার সামনে বসে গুনগুনিয়ে গান গাচ্ছে আর মাথার চুল আঁচড়াচ্ছে। একটা মানুষ এত সুন্দর হতে পারে? জোসেফ নিজেকে ধরে রাখতে পারছিল না। সে দরজায় কেবল হাত দিয়েছেন দরজা খুলে ভিতরে যাওয়ার জন্য। এই অপরূপ সুন্দর মানুষটার সাথে সে একবার শুধু কথা বলতে চায়। কিন্তু ঠিক সেই সময় তার সব ঘোর ভেঙে দিল এই মায়া বিনিময়ে। জোসেফ দেখলে অরোরার সামনে কয়েকটা রূপোর পাত্র চকচক করছে। সামনে আরো কি কি যেন রাখা, তার মাঝখানে একটা ছোট্ট শিশু। অরোরার দিকে তাকাতে গিয়ে এতক্ষণ তার এসব চোখেই পড়েনি। কয়েক সেকেন্ডের মধ্যে অরোরা তার নিজের শরীরের সব জামা কাপড় খুলে ফেলল। তারপরে বাচ্চাটার সামনে বসে বিড়বিড় করে কি যেন বলতে লাগলো। একসময় জোসেফের চোখের সামনে বাচ্চাটার গলা কেটে রক্তগুলো চুষে খেলো অরোরা। জোসেফের এসব দেখে গা গুলিয়ে এলো, সে দ্রুত সেখান থেকে চলে গেল। কি ব্যাপার, কি হয়েছে, তুমি এমন করছো কেন জোসেফ? কিছু না, তাড়াতাড়ি চলো এখান থেকে। কি হয়েছে বলবে তো? চলো এখান থেকে, সব বলছি। এখন বলো তো কি হয়েছে? ও মানুষ না, ও পিশাচ। কে, কার কথা বলছো তুমি? অরোরা। মানে? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি, এই শহরের সব বাচ্চাগুলোকে ওই খেয়েছে। কিন্তু আমি ওকে আর এসব করতে দেব না। মানে কি করবে তুমি? মনে আছে আমি একবার বিলেতে গিয়েছিলাম ব্ল্যাক ম্যাজিক শিখতে? হ্যাঁ মনে আছে। আমি তখন ব্লাইন্ড মিরর নামে একটা ব্ল্যাক ম্যাজিক শিখেছি, যেটাতে করে পিশাচকে বন্দি করা যায়। তুমি কি অরোরাকে? আমি ওকে এভাবে বাচ্চাদের মারতে দিব না। ও একটা মায়াময়ী পিশাচ, কিন্তু ও জানে না যে আমি ওর চেয়ে অনেক বড় ভয়ঙ্কর হতে পারি। আমি সারা জীবনের জন্য ওকে বন্দি করে দেব। কে তুমি? তুমি আমার ঘরে এলে কি করে? আমার নাম জোসেফ। এখানে কি চাও? আর তুমি এখানে এলে কি করে? তোমাকে নিয়ে যেতে এসেছি আমি, তোমার সবকিছু আমি জেনে গেছি। মানে? মানে গতকাল আমি এখানে এসেছিলাম। তাই? তুমি এসেছিলে কাল, দেখেছো আমাকে? আজ আরো কাছ থেকে দেখবে। এসো, এসো না। তোমার এসব মায়া জাদু আমার উপর চলবে না, আমি তোমাকে আর এসব করতে দেব না। এমন করে বলতে নেই, এসো না, আমার কাছে এসো না। না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। না, 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 না। মাই গড, তাহলে অরোরা? হ্যাঁ, তারপর থেকে এই আয়নাটা এই ঘরেই থাকে। আগে নাকি
এই আয়নার ভেতর থেকে প্রায় কান্নার আওয়াজ আসত। এরপর একদিন আমার মায়ের হাতে ভুলে এই আয়নাটা মাটিতে পড়ে যায় এবং এই যে এই পাশটা ভেঙে যায়। এরপর থেকেই সব সমস্যার শুরু। আয়নার এই পাশটা ভেঙে যাওয়াতে অরোরা এই আয়নার বাইরে আসতে যেতে পারে। দাদা ওকে আটকে রেখেছিল বলে ও বাবাকে মেরে প্রতিশোধ নিয়েছে, আমাকেও মারতে চায়। আয়না ভেঙে যাওয়াতে কিন্তু একেবারে মুক্তি পায়নি সে। সে একবারে মুক্তি সেদিনই পাবে যেদিন কেউ নিজ হাতে তার নবজাতক শিশুকে খুন করে সেই রক্ত অরোরাকে দেবে। তার মানে আমার সন্তান। ওইসব কি বলছে? আজ রাতে কি দিদার? আমি জানি কি করতে হবে। আমার দাদার ঘরে এখনো দাদার অনেক জিনিসপত্র আছে। সেখানে আমি একবার একটা বই পেয়েছি, যে বইটা দাদা ব্লাইন্ড মিরর শেখার সময় ওখান থেকে নিয়ে এসেছিল। আমি জানতাম একদিন না একদিন আজকের এই অবস্থার মুখোমুখি হব। আমি আগে ওই বইটা পড়েছিলাম। কি করতে হবে দিদার? আমার যা করতে হবে আমি তাই করবো। মিরর এক্সচেঞ্জ। মিরর এক্সচেঞ্জ? হ্যাঁ, প্রথমে একটা ব্লাইন্ড মিরর আনতে হবে। অরোরার ওই ভাঙা আয়নার সামনে ওই ব্লাইন্ড মিরর ধরতে হবে। তখন অরোরা ওই ভাঙা আয়না থেকে সেই ভালো আয়নাটার ভেতরে আটকে যাবে এবং সে আর কোনো দিন বের হতে পারবে না। কিন্তু এটা তখনই সম্ভব যখন অরোরা ওই আয়নার ভেতরে থাকে। তাকে আয়নার ভেতরে আনতে পারবে একমাত্র সুজান। সুজান? কিন্তু কিভাবে? সুজানকে এই আয়নার সামনে এসে বসে ওকে ডাকতে হবে। যখনই অরোরা আসবে সুজানের সাথে কথা বলতে, তখনই আমাদের ব্লাইন্ড মিররটা ওই ভাঙা আয়নার সামনে ধরতে হবে। কিন্তু ব্লাইন্ড মিররটা পাবো কোথায়? ওটা দাদার রুমে আছে। দাদাও হয়তো জানতো কোনোদিন এমন কিছু হতে পারে, তাই হয়তো উনি রেখে গিয়েছে। সময় খুব কম দেবে, তুমি গিয়ে সুজানকে নিয়ে এসো। দিদার স্যার, সুজানের কোনো ক্ষতি হবে না তো? আমার উপর বিশ্বাস রাখো ডেভিড, কিচ্ছু হবে না। ভয় পেও না সুজান, সব ঠিক হয়ে যাবে, একটু সাহস রাখো। কিন্তু এসব কি হচ্ছে ডেভিড? সুজান, আমাদের বাচ্চাকে বাঁচাতে হবে। সুজান, আমাদের বাচ্চাটাকে বাঁচাতে চাও না তুমি? হ্যাঁ চাই। কিন্তু তুমি গতকাল নিজে বাচ্চাটাকে খুন করতে চেয়েছো। আমি? হ্যাঁ সুজান, তুমি এমন অনেক কিছুই করছো যা তুমি নিজেও জানো না যখন অরোরা তোমার মধ্যে থাকে। অরোরা? হ্যাঁ সুজান, ও আজও আসবে, কিন্তু ও আসার আগেই তোমার ওকে ডাকতে হবে, ওই আয়নার সামনে বসে। আমার উপর বিশ্বাস রাখো সুজান, সব ঠিক হয়ে যাবে, আমি তোমার সাথে আছি। যাও। সব রেডি সুজান? সব ঠিক হয়ে যাবে, আমি আছি। অরোরা, অরোরা, আমি এসেছি। অরোরা, আমি এসেছি। আমি জানতাম তুই আসবি। তোর পেটের বাচ্চাটা দিয়ে দে। দিব, করে দে। কতদিন রক্ত খাইনি। করে এসব করছিস? ডেভিড, আয়নাটা শক্ত করে ধরো। সুজান, সরে যাও ওখান থেকে। আমি ছাড়বো না, আমি ছাড়বো না, তোদের কাউকে ছাড়বো না। আমি আবার আসবো, আবার আসবো, আমি আবার আসবো।
ভাঙা আয়নাটা পুড়িয়ে ফেলি। আর পরে যে আয়নাতে অরোরাকে আটকে রাখা হয়েছে সেটা মাটির নিচে পুঁতে রাখা। আমরা জানি না আবার কোনোদিন অরোরা ফিরবে কিনা। হয়তো আবার কোনো সুজান কৌতূহল বশত এই মাটি খুঁড়ে বের করবে অরোরা নামক অভিশাপটিকে। আপাতত সুজান সুস্থ আছে, তার একটা ফুটফুটে মেয়ে হয়েছে। কিন্তু সুজান অদ্ভুত ভাবে লক্ষ্য করল তার মেয়ের চেহারাটা অনেকটা অরোরার মতো। কিছু রহস্যের কোনো দিনও সমাধান। গল্পে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুজানের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ন্তি, ডেভিডের চরিত্রে আবির, দিদারের চরিত্রে মঞ্জু, অরোরার চরিত্রে অভিনয় করেছেন সাকিফ আর জানা, জোসেফের চরিত্রে সাইফ অভিনয় করেছেন, পিটারের চরিত্রে অভিনয় করেছেন শেদি, এবং প্রেতাত্মার কণ্ঠ দিয়েছেন সাকি। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে আবারও সবাইকে কুয়াশার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শারমিন। আবারও সবাইকে হ্যাপি হ্যালোউইন এন্ড গুড নাইট।